بسم الله الرحمن الرحيم. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أمر أبر الله عز وجل شكرا هذا كرسي ابن أمدير. প্রত্যেকেরই তার শুকুর আদায় করা ওয়াজিব এবং বিশেষত এই কারণে যে আল্লাহ ও তালা তার অশেষ ফদল করমে আমাদেরকে হায়াত দিয়ে أركتا مبارك دار جي ما دار برونتي ما شهر رمضان الذي أنزل في القرآن هدى للناس وبينات من الهدى والفرقان যে মুহূর্তে আল্লাহ আলা আমাদেরকে হায়াত দিয়ে আরেকটা মোবারক মাসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন সেই মুহূর্তে আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে গত বছরে বা বিগত দিনগুলোতে বছরগুলোতে যারা ছিলেন আজকে তারা আমাদের মাঝে নেই এতমধ্যে গত রমাদানের পরে এখন পর্যন্ত অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লা সুফান আমাদেরকে হায়াত দিয়ে আরেকটা রমাদানে মাসের মোবারক মাসের কাছে নিয়ে এসেছেন যে মুহুর্তে অনেকে হায়াত পাওয়া সত্ত্বেও ইতিমধ্যে নানা কারণে পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত হেদায়েতের উপরে রেখে শাহরের রমাদানের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন যে মুহূর্তে আল্লাহ আজল আমাদের মধ্যে অনেক খেয়ে অনেক মুসলমান খেয়ে যারা গত বছরে সুস্থ সবল ছিলেন রোজা রাখার সাধ্য যাদের ছিল সামর্থ্য যাদের ছিল আজকে তারা হয়তো বেঁচে আছেন এই মুহূর্তে তারা হিদায়তের উপরে আছেন কিন্তু এত প্রচণ্ডভাবে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন যে রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেলেছেন কিন্তু আল্লাহ জল্লা আলা তার অশেষ ফজলকরমে আমাদেরকে ইমানের সাথে সুস্থতার সাথে হায়াত দিয়ে শাহরুর রমাদান শাহরুল কোরআনের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন ফলিল্লাহ হামদুল মিন্ এই মাস আসার لغنى رسول الله صلى الله عليه وسلم تار صحابة كرام دركي شوشان دتن تني بولتن لقد جاءكم شهر رمضان شهر مبارك قد افترض الله عليكم صيامه تفتح فيه ابواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغلل فيه مردة الشياطين وفيه ليلة خير من ألف الشهر جاء أي حديث صحيح المجد بونيتو من صحيح حديث شعبان ششتنة রসল্লা সাল্লা আলিবাস্লাম তার সাহবাইকে রামদেরকে ডেকে বলতেন যে তোমাদের কাছে শাহের রমাদান এসে উপস্থিত হয়েছে এটা একটা মুবারক মাস যে মাসে মাসেফতার আলাইকুম সিয়ামাহ যে মাসের সিয়াম পালন করে আল্লাহ তোমাদের উপরে ফরাজ করে দিয়েছেন যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং উশৃঙ্খল শতানগুলোকে বন্দি করে দেয়া হয় এবং এ মাসে রয়েছে এমন একটি রাত যে রাত হাজার মাসের দিকেও উত্তম এই বলে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম তার সাহাবাই গেরামদেরকে সুসংবাদ দিতেন এই সুসংবাদের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে যে এই মাসটা হচ্ছে মোবারক এই মাসের মধ্যে একটা রাত্র রয়েছে যে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং এই মাসের করণীয় সম্পর্কে রসুল্লা ওসাল্লাম বলেছেন মানসাম রানা من صام رمضان وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه آر شرباغر اي معاشر قرن يشمبر قرآن كريمي الله عز وجل بلجن فمن شهد منكم الشهر فليسمه جَرَأَ اي معاشر او بستت هبه فليسمه ترجن اي معاشر رزا پالون أبو الله بن الله عليه وسلم من صام رمضان من صام رمضان وقامه إيمانا واحتسابا ونروعته من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سحب خار الحديث جي اي رمضان رمضان الصيام بالقرب من قيام قربه إيمان الشتاء এবং এহতিসাহের সাথে ইমান আন ও ইমান আল্লা সুবাহান ও তালার প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে যে ইমানের মধ্যে কোনো ধরনের শাক থাকবে না যে ইমানের মধ্যে কোনো ধরনের শোভা থাকবে না যে ইমানের মধ্যে এমন সত্যবাদিতা থাকবে যার মধ্যে কোনো মিথ্যার কোনো বিন্দুমাত্র মিথ্যা থাকবে না যে ইমানের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকবে না যে ইমান হবে খাল খালিস্লাহ এই ইমানের সাথে যারা এই মাসের শিয়াম এবং খেয়াম পালন করবে এবং ইমানের সাথে সাথে এহতসাবের সাথে ইমান পোষণ করবে ইমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং এহতাবের সাথে এহতসাব হচ্ছে আল্লাহর কাছে এহেসাব চাওয়া আল্লাহর থেকে প্রতিদান লাভের আশা আল্লাহ সুফান ও থেকে প্রতিদান লাভের সুদৃঢ় আশা নিয়ে এই মাসের সিয়াম এবং ক্রেয়াম পালন করবে মা তাহলে তার পিছনের সব গুণাগুলো ক্ষমা করে দেয়া হবে তাহলে সিয়াম এবং কেয়াম পালন করতে হবে ইমানান সাবা কেউ যদি ইমান এবং এহতাব ছাড়া বা পালন করে তাহলে সে এই যে তার পিছনে সব গুণা ক্ষমা করে দেয়া হবে এই কথাটা তার বেলায় প্রযোজ্য হবে না কারণ ইমান ছাড়া কোনো ন্যাক আমলে আল্লাহ সুহানাহ আলার কাছে গ্রহণযোগ্য না এটা দুধ এবং এরই সাথে সাথে এহতেসাব কারো কাছে সে হয়তো ইমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে সিয়াম পালন করতেছে কিন্তু যদি এহতেসাব না থাকে সে যদি আল্লাহর কাছে হেসাবের আশায় আল্লাহর থেকে প্রতিদান লাভের আশা যদি তার না থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা যদি তার মধ্যে না থাকে তাহলে তার এই সিয়ামের বারাকা সে পরিপূর্ণভাবে লাভ করতে পারবে না এর জন্য এই রসুলাল্লা সাল আলি বলছেন আর যদি এই দুইটা বিষয়ের সাথে সাথে ইমানের সাথে এবং এহতিসাবের সাথে যদি সে সিয়াম এবং ক্যাম করে তাহলে তার পিছনের পূর্ববর্তী সব গুণা ক্ষমা করে দেয়া হবে সেই পূর্ববর্তী গুণা সেই পূর্ববর্তী গুনাহের মধ্যে সেটা কাবাইর হতে পারে সগাইর হতে পারে সব কিছুই ইভেন যদি সে একজন লোক সে হয়তো কাফের ছিল সে আল্লাহ সুবাহান ও তালার উপরে ইমান পোষণ করে সিয়াম এবং খিয়াম পালন করতেছে ওফির আল্লাহ তামিনবিহি যদি কোনো মুসলিম শিরিক করে থাকে কফুর করে থাকে আর যদি তোবা করে সে ইমান প্রকৃত অর্থে যদি সে আবার ইমান তাজদিদ করে নেয় এবং এহতেসাহের সাথে যদি শিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী সেই এই যে শেরিক কুফুর সগিরা কবিরা সবই কি আল্লাহ সুফানো তালা ক্ষমা করে দেবেন তো এখানে মূল বিষয় হল যে এই যে কুফুর শেরক শেরকের গুণা এইটা ক্ষমা হওয়ার জন্য প্রয়োজন হলো যে ইমান আন সেই ইমানটা হতে হবে তাজদিদে এ ইমান সে যদি নতুন করে ইমান এনে পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে নতুন করে এহতেসাবের সাথে সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী সব গুণা আল্লাহ সুহানা ক্ষমা করে দেবেন এবং এই সিয়াম সম্পর্কে রসুল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লামের অনেকগুলো হাদিস সেই সিয়ামিল সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে আমরা সেই সব বিস্তারিত আলোচনায় না যে সংক্ষিপ্তভাবে দু একটি হাদিসের উল্লেখ করেই এই বিষয়টা শেষ করবো রসোল্লা সাল বসাল্লাম বলেছেন কুল্লু হাসনুহা ইবনু আদম তুদা আফলাহিন إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه وشرابه من أجلي والصوم جنة وللصائم فرحتان فرحة الإفطار وفرحة عند يوم القيامة فرحة عند فطره وفرحة عند لقاء ربه في حديث সাহেব বখারে এবং সাহেব মুসলিম সহ অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত যেখানে রসল সাল ওসাল্লাম বলেছেন যে বনি আদমের ইবন আদমের সকল ন্যাক আমল সকল ন্যাক আমলের যে স্বভাব এটা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় বেড়ে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় ইনু আদমের মানে আদমের আদম সন্তানের প্রত্যেকটি ন্যাক আমলের স্বভাব গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয় তবে সোম এটার এর ব্যতিক্রম এল্লা সোম সোমের কি সোমটা বান্দা পালন করে আল্লাহ লি হাদিসে কুদ্সি মূলত এটা হাদিসে কুদ্সি খালা

সুতরাং আল্লাহ সুফহান থেকে প্রতিদান থেকে সৌমের প্রতিদানকে পৃথক করেছেন বলেছেন যে এইটা সে আমার জন্য রাখে আর সে তার প্রতিদানটা আমি নিজেই দিয়ে থাকি অন্যান্য আমলের প্রতিদান তো আল্লাহ সুফহানা তালাই দিয়ে থাকেন অন্য কেউ তো না আল্লাহ তালাই দিয়ে থাকেন কিন্তু এখানে বলতেছেন বিশেষভাবে বলতেছেন সেটা আমি আমি দিয়ে থাকি আমি দেব এখানে কোনো হিসাব নেই দশ থেকে সাতশো গুণের মধ্যে কোনো হিসাব নেই বে হিসাবই ও আনায়ীবি আমি আর প্রতিদান দেব কারণ বান্দা ইয়াদ হওয়া তাহ অ তো আমা সরাবাহ মিন আজলি সে তার যে প্রবৃত্তির চাহিদা তার খাবার সে তার পানাহার বর্জন করে আমার জন্যে এখানে সমের মধ্যে রিয়ার কোনো অবকাশ নেই কারণ একজন লোক সোম পালন করতেছে কি না সেটা কেবলমাত্র সেই জানে আর আল্লাহ সুফানহ আলা জানেন সুতরাং সোম রেখে রোজা রেখে সাধারণত রিয়ার বা মানুষকে লৌকিকতার কোনো অবকাশ সেখানে থাকে না সোমটা হয় বাইন আল্লাহ বহিন বান্দা এবং এটা একজন একজন বান্দা রোজা রাখছে কিনা সেটা কেবল আল্লাহ ভালো জানেন এর জন্যই আল্লাহ আজ্জাল বলেছেন এটা বান্দা কেবলমাত্র আল্লাহর জন্যই ত্যাগ করে থাকে এই হচ্ছে সৌমের ফজিলত এছাড়া সৌমের ফজিলত হচ্ছে এই এই হাদিসে কুৎসিতে وجاء بورنيتو هيشي وصومو جنّا، صومو هجّي protected ها ولس صايم فرحتان صايمة جنروايشي دويتا كوشى، فرحتن فرحتن إفتار وفرحتن عند يوم القيامة إكتا هجي إفتار إفتار إشكشي و إكتا هجي يوم القيامة تشي كشي هوب وأنا بورنيتي فرحتن عند فتر هي وفرحتن عند لقاء ربي যে ইফতারের সময় সে খুশি হয় এক দফা খুশি হয় আর আরেক দফা হচ্ছে লেখা এন্ড দা লেখা এ রব্বিহি যখন সে তার রবের মুলাকাত করবে তখন সে খুশি হবে এ সৌম জুননা সৌমো জন্না সৌম জুননা হচ্ছে প্রোটেক্টর এটা শ্যাম বান্দাকে জাহান্নামের নামের আগুন থেকে সুরক্ষা দেবে জাহান নামের আগুন থেকে সুরক্ষাকারী হচ্ছে সৌ এই সৌম সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের অন্য হাদিসে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইদা খানা ওয়ালু লাইলাতিন লাইলাতিন মিন শাহরি রমাবান صفدت الشياطين ومردت الجن وغلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب وينادي مناد كل ليله يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر ولله عتقاء من النار وذلك كل ليله. رمضان بطهم رتي শায়তানগুলোকে এবং উশৃঙ্খল জিনগুলোকে বন্দি করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় একটা দরজাও খোলা হয় না জাহান জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় একটা দরজাও বন্ধ করা হয় না এবং একজন আহ্বানকারী প্রত্যেক রাতেই আহ্বান করতে থাকেন যে ইয়া আকবিল ও ইয়া অক্সের যে কল্যাণ প্রত্যাশী হে কল্যাণ প্রত্যাশী তুমি সামনে অগ্রসর হও আর সে হে অকল্যাণ প্রত্যাশী তুমি থেমে যাও নার এবং রমাদানের প্রত্যেক রাত্রিতেই জাহান্নাম থেকে আল্লাহ সুফহান ও তালা কিছু লোককে নিষ্কৃতি দিয়ে থাকেন এটাও সাহিত্যের মিজির হাদিস এই সিয়াম হচ্ছে এই শাহরুর রমাদান হচ্ছে এমন একটা মাস যেখানে দুজখের দরজাগুলো বন্ধ থাকে জান্নাতের দরজাগুলো খোলা থাকে শয়তানগুলো বন্দি থাকে সুতরাং এটা হচ্ছে মোমেনদের জন্য একটা সুবর্ণ সুযোগ যেভাবে রসুল্লা সাল্লাহু আলি বলেছেন ইয়া বা আখবিল ইয়া বা আকবিল কল্যাণ প্রত্যাশী তুমি অগ্রসর হও তো প্রত্যেক মুমিনের উচিত যে অন্যান্য মাসগুলোতে যেহেতু মারাদাতুল জিন এবং সয়াতেগুলো যেহেতু খোলা থাকে তারা মানুষকে অশ্বাসা দিয়ে থাকে যে কারণে অন্যান্য মাসগুলোতে হয়তো ন্যাক আমলগুলো করা অনেক মানুষের জন্য এটা কষ্টকর হয় কিন্তু এই মাসগুলোতে আল্লা সুফানা হুয়াতে আলা বান্দার জন্য ন্যাক আমল করা এটা সহজ করে দেন আর সেই সহজ করার সহজ করার উদ্দেশ্যে যাতে জন্য সহজ হয় সে কারণেই ওই জিন্নাত এবং বন্দি করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয় তো এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানো এটা প্রত্যেক মুমিন প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিমার উপর ওয়াজিব এবং এই সিয়াম সম্পর্কে রসুল্লা সাল আলহিবসাল্লাম বলেছেন সিয়াম রব্বি إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن ربي منعته النوم بالليل فشفعني فيه فيشفعان سيام بن قرآن قيامة الدين بن جنة كربي الله سبحانه وتعالى كجي سيام بلبي هرب أمي তোমার এই বান্দাকে পানাহার থেকে প্রবৃত্তির তাড়না থেকে তাকে আমি ফিরিয়ে রেখেছি দিনের বেলা অতএব তার বিষয়ে আমার সুপারিশকে তুমি কবুল করো আমি দিনের বেলা তাকে প্রবৃত্তির তাড়না থেকে এবং পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি অতএব তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করো এবং কোরআন বলবে যে হেরব আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার বিষয়ে আমার সুপারিশ কবুল করো আল্লাহ সুফহান ও এ শিয়াম এবং খেয়ামের সুপারিশ সুপারিশ কোরআনের সুপারিশ কবুল করবেন সুতরাং এই বিশেষ করে এই হাদিস থেকে এটাও মুসনদ ইমাম মাহমুদ মুসনুদ্দি ইমাম লে বর্ণিত হাদিস এবং যেটাকে ইমাম রাহমুল্লা সাহি বলেছেন তো এবং এর অনুরূপ আরও আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো দ্বারা জানা যায় যে কোরআন এবং সিয়াম বান্দার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে এই কারণে বিশেষ করে রামাদান হচ্ছে একদিকে যেমন সিয়ামের মাস সাথে সাথে এটা খেয়ামের মাস কারণ ওই খেয়ামের মাধ্যমে কোরআনে খেরিমের তিলাবত হয়ে যায় খেয়ামের মাধ্যমে কোরআনে খেরিমের তিলাবত হয়ে যায় খেয়ামের মাধ্যমে এক একসাথে অনেকগুলো কাজ হয় একটা হচ্ছে যে কোরআনে খেয়াম হল আল্লা ও তালার প্রতি হুশোর এবং তার প্রতি বিনয় প্রদর্শন করা হলো রুকু এবং সুযুদের মাধ্যমে আল্লাহর প্রতি বিনয় হ্যাঁ আল্লাহ নৈকট্য লাভের অন্যতম একটা মাধ্যম অবলম্বন করা হলো যেটা হচ্ছে আসলা আর দ্বিতীয়ত্ব হলো এই খিয়ামের মধ্যে কোরআনে খেরিমের অনেকগুলো আয়াতের তিলত হলো যদি কেউ শুধুমাত্র এই খিয়াম লাইলে সময় কোরআন তিলাবত করে তাহলে সেটাও ইয়ামুল খিয়ামা তার সুপারিশের কারণ হবে আর লাইলের বাইরেও যারা কোরআনে কেরিম করবে তাদের জন্য তো সেটা হবে আরও বেশি নূর ও আয়লা নূর তো সিয়ামের রমাদান মাসের ফাদাইল সম্পর্কে আমরা আর বেশি আলোচনা আলোচনাতে যাব না এইখানেই আমরা কি করছি এখানে মূলত একটা বিষয়ে দুইটা বিষয়ের প্রতি আমি আমাদের এখওয়ান এবং মুসলিম এবং মুসলিমাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে সিয়াম সম্পর্কে কোরআনে খেরিমে আল্লাহ আলা যে কথাটি বলছেন কুথিবা আলাই সিয়াম কমা কুথিবা আল্লাখম আল্লাহ্দিন আমি উম খাব লিখুম লা আল্লাখুম থেত্ত খুন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর শিয়াম ফরজ করা হয়েছিল লা আল্লাখুম থেত্ত কেন যেন তোমরা থাকোয়া অবলম্বন করতে পারো আল্লামা না নাসিরুদ্দিন আলবানে রাহিমা উনি তার একটা আর্টিকেলে একটা মহাদারাতে বক্তব্যে তিনি এই লাল থত এই প্রসঙ্গটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সিয়ামের ফাদা ইল বা অন্যান্য বিষয় যেগুলো এগুলো হয়তো আমরা অনেক সময় এগুলো নিয়ে আলোচনা করি কিন্তু এখানে মূলত যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে লা আল্লাহ খুম থাকুন যাতে তোমরা থাকোয়া অবলম্বন করতে পারো আপনারা দেখবেন যে কোরআনে কেরিমে আল্লাহ আজল সালাতের নির্দেশ দিয়েছেন হাজের নির্দেশ দিয়েছেন জাকাতের নির্দেশ দিয়েছেন আরো অনেক ফরাইজের ওয়াজিবাতের নির্দেশ দিয়েছেন কিন্তু কোথাও সেই নির্দেশের পিছনে কারণ কি এল্লা কি সেটা বলেননি সাধারণত অন্যান্য সব ফরাইজ আল্লাহ সুফহান ও তালার আদেশ নিষেধগুলোকে মেনে চলার পিছনে যে আল্লাহ সেটা হচ্ছে এর দ্বারা আল্লাহ আনুগত্য করা আল্লা সুফহান দ্বারা মানুষকে পরীক্ষা করতে চান যে কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে লিয়া আইয়ুকুম আহসানু আমালা এটাই হচ্ছে একদম জেনারেল এল্লা বা কারণ যে ওই সলাৎ হজ হ্যাঁ এগুলার এই হুকুমগুলো এই বিধানগুলো আবশ্যকীয় করার পিছনে কারণ হল হলো আল্লা সবহান আলা তার বান্দাকে পরীক্ষা করতে চান যে কে ভালো কাজ করে কে তার আনুগত্য করে এবং কে ফরমানি করে কিন্তু স্পেশালি সাউমের ব্যাপারে বলা হয়েছে সাউমের নির্দেশ আসার পরে এর কারণ সম্পর্কে কেন সাউমের নির্দেশ দেয়া হলো কতিবা আলাই সিয়াম এর দ্বারা আই ফরিদা আলাই কুমো সিয়াম ফরিদা আলাই কুমো সিয়াম কামা ফরিদা আলাল্লা কবলিকুম কতিবা বিমায়না ফরিদা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে মানে তোমাদের উপরে ফরজ করে হয়েছে কেন ফরজ করা হয়েছে সেই কারণটা এখানে আলাদাভাবে বলে দেওয়া হয়েছে যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এতে এই আয়াত দ্বারা কি বোঝা যায় এবং বিশেষ করে এই অংশটুকু দ্বারা আমরা সাধারণত মুসলমানদের মধ্যে একটা ধারণা আমরা মনে করি যে সিয়াম হচ্ছে কি শুধুমাত্র যৌন সম্ভব কিংবা এবং এই পানাহার থেকে বিরত থাকা এটাই হচ্ছে এটাই হচ্ছে রোজা পালন কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য যেটা আল্লাহুম থ্যা এটা কিন্তু শুধুমাত্র এই তিনটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না এইটা এই তিনটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না যাতে তোমরা থাকুয়া অবলম্বন করতে পারো থাকুয়া মানে কি পরহেজগারি অবলম্বন করা পরহেজগারি কি বেঁচে থাকা কিসে থেকে বেঁচে থাকা লা আল্লাহ তেত্ত খুন আমরা যদি একদম স্বাভাবিক করতে বলি তাহলে এর অর্থ হচ্ছে যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো কি সব জিনিস থেকে বেঁচে থাকা শুধুমাত্র কি এই তিনটা বিষয় থেকেই বেঁচে থাকা নাকি আরো কিছু বিষয় আল্লা সুবহান ও তালা নিষেধকৃত প্রতিটি বিষয় থেকে বেঁচে থাকা এটি তো হচ্ছে বেঁচে থাকার অর্থ লাল তখন অতএব মুসলমানদের এইটুকু মনে করার কোনো কারণ নেই যে সৌম হচ্ছে বা রোজা পালন করা হচ্ছে শুধুমাত্র এই তিনটা বিষয় থেকে এই তিনটা বিষয়কে এড়িয়ে চলা এই তিনটা বিষয় থেকে বিরত থাকা এটি হচ্ছে রোজা না রোজা হচ্ছে আল্লাহ সুফানা ও তাহলে যতগুলো বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন সে সব বিষয়গুলো থেকে বেঁচে থাকা এবং সে সব বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে থাকা সেটাই হচ্ছে তকোয়ার অর্থ লা আল্লা এখন যদি কেউ শুধুমাত্র এই তিনটা বিষয় থেকে বেঁচে থাকে অন্যান্য হাররামাত থেকে যদি বেঁচে না থাকে হ্যাঁ ওইগুলা থেকে যদি বেরত না থাকে শুধুমাত্র এই তিনটা বিষয় থেকে বিরত থাকল তাহলে সে রোজার যে উদ্দেশ্য যে কারণে বা আলাইকুম সিয়াম। যে কারণে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো সেই কারণ সে বাস্তবায়ন করল না এর জন্য অনেক অলমায়িক রাম বলছেন যে রোজা ভঙ্গকারী বিষয় হলো দুই ধরনের একটা হচ্ছে আল মুফতিরাত আল মাদ্দিয়া বাহ্যিক মুফতিরাত যেগুলো যে এই তিনটা বিষয় আর আরেকটা হচ্ছে আল মুফতিরাত আল যে বিষয়গুলো রোজাকে ভঙ্গ করার কারণ হয় সেগুলো আর আমরা সাধারণত আমাদের মধ্যে ধারণা যে রোজা ভঙ্গকারী বিষয় হলো এই যে বাহ্যিক এই বিষয়গুলো বাহ্যিক কিছু বিষয় কিন্তু আসলে সেটা না এর জন্য ঐলামায় কেরাম অনেকে মুফতিরাত বা রোজা ভঙ্গকারী বিষয়কে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন সালাফদের মধ্যে অনেক ওলামাই খেরাম এই কথাটিকেই তারা অন্যভাবে বলেছেন কেউ কেউ তারা রোজাকে তিনটা স্তরে বিভক্ত করেছেন সোমকে তারা তিনটা স্তরে বিভক্ত করেছেন একটা হচ্ছে সৌম অমুম যে সাধারণের রোজা সাধারণ লোকের রোজা সেই সাধারণের কি হচ্ছে সোম কি হচ্ছে এই তিনটা বিষয় থেকে বিরত থাকা যৌন সম্ভক থেকে পানাহার থেকে এটা হচ্ছে সাধারণ রোজা আরেকটা হচ্ছে রোজার দ্বিতীয় স্তর হচ্ছে সৌমুল খসোস বিশেষ লোকদের রোজা বিশেষ বা বিশেষ লোকদের রোজা যেটা সেটা হচ্ছে যে এই তিনটা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে কফর কফলিস ওয়াসাম ওসাইল আনিল আহ নিজের চক্ষুকে নিজের ঝিব্বাকে নিজের হাতকে পা খেয়ে মানে কানকে এবং সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুণা থেকে বিরত রাখা ওই তিনটা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে নিজের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ ভান ও আলার নাফরমানি থেকে গুনা থেকে বিরত রাখা এটা হচ্ছে সৌমুল হসোস এটা হচ্ছে সাধারণ বিশেষ রোজা বিশেষ লোকদের রোজা আর তৃতীয় স্তর বা সর্ব উচ্চ স্তর যেটা হচ্ছে সৌম হসুসিল হসোস একদম বিশেষ থেকেও বিশেষ রোজা লোকদের রোজা খাওয়াস বা মোখার্রবিনদের রোজা যেটা সেটা হচ্ছে এই সব বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে অর্থাৎ প্রথম তিনটা বিষয় এর সাথে সাথে খসুসরা যে বিষয় থেকে বিরত থাকেন যে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর অবাধ্য অবাধ্যতা বা নাফরমানি থেকে বিরত রাখার সাথে সাথে গুণা থেকে বিরত থাকার রাখার সাথে সাথে যেমন আই। কালবকে মন্দ চিন্তা থেকে এবং এমন সব চিন্তা থেকে ফিকির থেকে দূরে রাখা যে সব চিন্তা বান্দাকে আল্লাহর থেকে একটু দূরে সরিয়ে দেয় মোট কথা হলো সৌম খুসুসিল খুসুস হলো কি যে মূল তিনটা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও গুণা থেকে বিরত রাখা এবং তার সাথে সাথে খালকেও যে ন্যূনতম বাজে চিন্তা থেকে বিরত রাখা বা এমন কোনো চিন্তাভাবনা থেকে বিরত রাখা যে চিন্তাভাবনা এক মুহূর্তের জন্য বান্দাকে আল্লাহ থেকে একটু দূরে সরিয়ে দিতে পারে এমন সব চিন্তা ভাবনা থেকে বিরত রাখা মূল কথা হল সব বাজে চিন্তা থেকে খালকে একদম পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা এইটা হচ্ছে সৌম খুসল খুসুস একই কথা মূলত যে অলমায়কেরামদের কেউ বলেছেন রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে দুই দুই শ্রেণীর দুই শ্রেণিতে বিভক্ত একটা হচ্ছে আল মুফতিরাত আল মাদা এবং আরেকটা হচ্ছে আল মুফতিরাত আল মায়ানবয়া সেই মুফতিরাত মায়ানব ইয়ার মধ্যে ওনারা এই সব বিষয়গুলোকে যে অন্তরের দিক থেকে অন্তরকেও বিরত রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আল্লাহ নাফরমানি থেকে বিরত রাখা এই সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত এবং ওনারা এই তিনটা আর কেউ কেউ এই তিনটা স্তরে বিভক্ত করেছেন যে একটা হচ্ছে সাধারণ মুসলমান মুসলমানের রোজা যেটা এই যেটা আমাদের দেশেই এই সাধারণভাবে হচ্ছে যে মনে করতেছে যে যৌন সম্ভব পানাহার থেকে বিরত থাকা এটি তার সব কিন্তু আমরা যদি কোরআনে কেরিমের ওই আয়াতের দিকে দেখি লাখুন থে তখন তাহলে বুঝতে হবে যে রোজার যে মূল উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সৌমল হুসুস আলাল আকল সৌমল হুসুস যেটা সেটা করতে হবে নতুবা এর দ্বারা কোনো সুফল পাওয়া যাবে না এর জন্যই রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন মাল্লাম ইয়াদাখ ওলে জোর আলআ বে আলাইহি সাল্লাহি হাজথানহু অ যে মিথ্যা বলা পরিহার করতে পারল না তাহলে তার কোনো প্রয়োজন নেই যে তার পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নেই সে পানাহার বর্জন করবে এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই তাহলে কি বোঝা যায় এই হাদিস থেকে যে সোম যদি প্রকৃত অর্থে সে পালন করে আল্লাহর জন্য করতে চায় তাহলে অবশ্যই খাবলে জোর মিথ্যা কথা এখানে মিথ্যা কথা বলতে শুধুমাত্র এই একটা মহার্মাতকে মানে নির্ধার নির্ধারণ করা না এটা একটা অন্যান্য মহার্রমাতের মধ্য হতে একটা বিশেষ মহাররমাতের কি একটা হারাম বিষয়ের উল্লেখ এর অর্থ এটুকু না যে একজন ঠিক আছে সে কি করল তার প্রবৃত্তির তাড়না থেকে বিরত থাকলো সে তার পানাহার থেকে বিরত থাকলো আর মিথ্যা কথা বাদ দিল মিথ্যা কথাটা ছেড়ে দিল তাহলেই কি লা আল্লাহুম থুনের সে সবকিছু অর্জন করতে পারলো প্রকৃত কি অর্থেই কি অর্থেই কি সে তাকোয়া অর্জন করলো না যদিও তো এই যে মিথ্যা কথা পরিহার করার দ্বারা অনেকগুলো বিষয় থেকে অনেকগুলো মহারামার থেকে বেঁচে থাকা যায় কিন্তু সবগুলো থেকে না একজন লোক মিথ্যা কথা ছেড়ে দিল রমাদান মাসে মিথ্যা কথা বলছে না কিন্তু একদম সুস্পষ্টভাবে সুদ খাচ্ছে তাহলে লা আল্লাহ তার বিপরীত কাজ করলো সে তার রামাদানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের বিপরীত কাজ করলো যদিও সে মিথ্যা ছেড়ে দিছে তো এখানে এই হাদিসে মাল্লাম ইয়াদা আখাউলা জোর যে মিথ্যা কথা পরিহার করল না এখানে যে শুধুমাত্র মিথ্যা পরিহার করলেই হবে এরকম কিছু না সবগুলো নিষিদ্ধ বিষয়ের মধ্যে হতে একটা বিশেষ নিষিদ্ধ বিষয়কে কাবিরাকে উল্লেখ করা হয়েছে মাত্র তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে বিশেষভাবে কি করেছেন যে এখানে আল্লাখুম তাত্তাকুন আল্লাহ সুবহান অন্যান্য ফরাইজ ওয়াজিবাতের এই বিধানগুলোর আবশ্যকতার কারণ বা ইল্লত বয়ান করেননি কিন্তু সৌমের ইল্লত বিশেষভাবে বয়ান করার কারণ হলো এঠেই যে এই সৌমের একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে আল্লাখম তাত্তাকুন এই কারণে প্রত্যেক মুসলমানের উচিত যে এই বিষয়টার প্রতি যে সে তার তার রোজা ভঙ্গকারী বিষয়টা শুধুমাত্র মুফতিরাত মাদ বা বাহ্যিক বিষয়গুলাই এই যে রোজা ভঙ্গকারী বিষয়গুলাই না বরং এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে যে বিষয়গুলো হলো ইন্টারনাল যেমন এই যে মিথ্যা কথা পরিহার করা বা অন্যান্য যত মহারমাত আছে সেসব মহারমাতগুলোকে পরিহার করা তার বদ আখলাখ মানুষের সাথে মিথ্যা কথা বলছে না কিন্তু একজন মানুষের সাথে খারাপ আচরণ করছে এটাও কিন্তু পূজার মূল উদ্দেশ্যের পরিপন্থী একটা বিষয় তো এই বিষয়ের প্রতি তিনি সবাইকে সচেতন থাকার নাসিহা করেছেন এরপরে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রামাদানের মধ্যে রামাদানের যে আদাবগুলা আমরা অনেকগুলো আদাব কি বা নিয়ম নীতিগুলোকে আমরা অনেক সময় এসব নিয়ম নীতির বিষয়ে উদাসীন থাকি যে কারণে সিয়ামের পরিপূর্ণ ফাজিলত বা যে বারাখা লাভ করা সেই বারাখা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে থাকি এইসব বিষয়ের মধ্যে একটা হচ্ছে যেমন প্রথমত একজন রোজাদারকে যে কথাটা হয়তো ইতিমধ্যে আমরা আমাদের চলে আসছে যে একজন রোজাদারকে শ্যাম অবস্থায় রোজা পালন অবস্থায় বিশেষ করে এবং সব সবসময়ই আল্লাহ সুফহান ও তা যে ওয়াজিবাদগুলো ফরাইজ এবং ওয়াজিবাদগুলোকে যথাযথভাবে পালন করা এটা তার জন্য আবশ্যক এটা সম হোক কিংবা নাই হোক কিন্তু দেখা যায় যে অনেকে বিশেষ করে মুসলমানদের মধ্যে একটা ভাব যে আমি সারাদিন রোজা রাখতেছি রোজা পালন করতেছেন ঠিকই কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন সালাতের ব্যাপারে উদাসীন তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সম রাখলেন সলাত বর্জন করলেন বা সলাতের উদাসীনতা প্রদর্শন করলেন এটা কোনোভাবেই ঠিক না লা আল্লা সেখানে অবশ্যই প্রথম কাজ হচ্ছে যে অন্যান্য ফারা ইজ ওয়াজিবাতগুলো যেগুলো আছে সেগুলোকে মেনটেন করা ঠিক মতো এবং এই ক্ষেত্রে সর্বাগ্রে যেমন সালাদ সঠিক সময়ে সালাদ আদায় করা তারপরে এবং জামাতের সাথে সালাদ আদায়ের উপরে জন্য কি থাকা সবসময় সচেতন থাকা দরকার জামাতের সাথে সালাত আদায় করা দরকার তারপরে হারাম বিষয়গুলো থেকে বেছে থাকা দরকার এমনিভাবে মহার্রমাদ যেগুলো আছে সাওমের জন্য যেটা একজন সাইমের জন্য দ্বিতীয় করণীয় যে সব ধরনের মোহরমাত থেকে বেঁচে থাকা সব ধরনের মহরমার থেকে যদিও কেউ যেন এটুকু না বলে যে শুধুমাত্র আমাকে আমাকে এই কাউলে জুড় থেকে মিথ্যা কথা বলা থেকে নিষেধ করা হয়েছে সেটা না যেটা আমি এখানেই বলছি যে এখানে শুধুমাত্র কউলে জুরকে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম একটা বিশেষ মহারম হিসাবে এই হারাম বিষয় হিসাবে এটা উল্লেখ করেছেন মিথ্যা কথা বলা থেকে যেভাবে বিরত থাকতে হবে এমনিভাবে রিবা নামিমা এইগুলো থেকেও বেঁচে থাকতে হবে তৃতীয়ত হল নিষিদ্ধ বিষয় যেগুলো এই এই জাগি বা সহ আর অন্যান্য যত বিষয় আছে সবগুলো থেকে বিরত থাকতে হবে এবং রোজার মধ্যে আমরা আরেকটা বিশেষ করে যে বিষয়গুলোর বিষয়ে আমরা উদাসীন থাকি সেগুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এটা যেটা ইমাম আলবানি বিশেষ বিশেষভাবে তার ওই একটা অডিওতে তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আমরা শাহরের ব্যাপারে এবং ইফতারের ব্যাপারে আমাদের একটা ভুল কাজ আমরা একটা ভুল করে থাকি বেশিরভাগ মুসলমানরাই একটা ভুল করে থাকে সিয়ামের আদব ভালো এবং বিশেষ করে প্রথমত এখানে দুইটা বিষয় আদবের মধ্যে কিছু তো হলো যে সিয়ামের মধ্যে করণীয় যেটা কিছু হলো ওয়াজিব কিছু হলো যেটা হলো সায়াম অবস্থায় যেগুলো হারাম সেগুলোকে বর্জন করা ওয়াজিবাত যেগুলো সেগুলো যথাযথ পালন করা এরপরে কিছু মুস্তাহাব বিষয়গুলো আছে বা সুনান সেই সুনানগুলোর বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এই সুনানের মধ্যে একটা হচ্ছে সাহারি গ্রহণ করা আর সাহারি কি সাহারি হলো রাতে শেষ রাতের খাবারকে সাহারি বলা হয় এ সম্পর্কে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তাহারো ফা ইন নফিস সাহরি বারাখা সাহেব বুখারের হাদিস সাহেব মুসলিমের হাদিস তা সাহারো ফা ইন নফিস সাহরি বারাখা যে তোমরা সাহারি গ্রহণ করো সাহারি গ্রহণ এইটার মধ্যে বারাখা আছে এবং রাসুল সালাহ আলী ওসাল্লাম এই যে আমাদের সিয়াম এবং আহলে খিতাবদের সিয়ামের মধ্যে বলেছেন যে আমাদের সিয়াম রসুল সল্লাহ আলী বলেছেন যে আমাদের সিয়াম এবং আহলে খিতাবদের সিয়ামের মধ্যে একটা পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া অতএব অনেককে দেখা যায় যে ওনারা সাহরিটা আমি বলছি যে সাহরি কি সাহরি কাকে বলে সাহরি হচ্ছে শেষ রাতের খাবার কি। অতএব কেউ যদি রাতের প্রথম অর্ধে খেয়ে মনে করে যে সাহরি খেয়েছে তাহলে সাহরির সুন্নত সে আদায় করেনি নি সুন্নত সে পালন করেনি অনেককে দেখা যায় যে রাত এগারোটা বা বারোটার সময় উনি ঘুমাতে যাচ্ছেন ওই সময় হয়তো কিছু খেয়ে খেয়ে নিয়েছেন বা শেষ আর কিছু নিচ্ছেন না এটা একটা সুন্নতকে বর্জন করা হলো স্যারির সুন্নতটা পালন করা হলো না আপনি যদি স্যারির সুন্নত পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে শেষ রাতে খেতে হবে সুতরাং ঘুমানোর আগে রাত্র এগারোটা কিংবা মানে রাতের প্রথমার্ধে কেউ যদি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আমরা বলতে বলবো না যে সে স্যারি খেয়েছে সে স্যারির সুন্নত পালন করেছে সেটা বলা যাবে না অথচ রসুল্লাহ সাল আলীসাল্লাম বলেছেন তা স্যারো রাতের শেষ ভাগে কিছু খাও সাহরি বারাকা এর মধ্যে বারাকা আছে সেই বারাকা কি ধরনের বারাকা যেখানে বারাকা আমভাবে বলা হয়েছে সেটার মধ্যে অনেক সব ধরনের বারাকা সব ধরনের বারাকা এটা বলা হয়নি যে এটা তোমার পেটের জন্য কিংবা শরীরের জন্য এটা বারাকা হ্যাঁ এটা বারাকা সুতরাং আমভাবে যেখানে বারাকা বলা হয় সেটাতে বুঝতে হবে যে এখানে সাধারণভাবে সব ধরনের বারাকা এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এই সাহারিটা হচ্ছে আহলে কিতাবদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে একটা পার্থক্য যেমন এই যে সাহেব মুসলিমের হাদিসে রসুল সাল্লাম বলেছেন ফসলুমা সিয়ামি আহলে আখলে তু সাহারি আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সুতরাং স্যারি খাওয়ার ব্যাপারে উদাসীনতা ঠিক না আপনি সাহারির সময় যদি বেশি কিছু না খান আপনি কমপক্ষে একডুক পানি খান এক একডু দুধ খান অথবা আপনি একটা খেজুর খান তাতেও কিন্তু স্যারির বারাকা শেহরি খাওয়ার যে বারাকা সেটা অর্জন করতে পারবেন যেমন রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এই কথাটাই বলে দিয়েছেন السحور اكله بركه فلا تدعوه فلا تدعوه ولو ان يجرع احدكم جرعه من ماء فان الله وملائكته يصلون على المتسحرين فان الله وملائكته يصلون على المتسحرين هذا مسند احمد الحديث ইমামলবানি রাহিমাহুল্লাহ হাদিসটিকে সাহেব বলেছেন তো হাদিসের যে অর্থ সেটা হচ্ছে যে তোমরা যে সাহার সাহারি খাওয়ার মধ্যে বারা আছে অতএব তোমরা এটাকে ত্যাগ করো না যে একদম কম করে হলেও এক দুক পানি খেয়েও খেয়ে সাহারি গ্রহণ করো কারণ কি ফাইনাল এই কথা হু আলাল আল মুহরিন যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ এবং ফিরিশারা তাদের উপরে তাদের জন্য তাদের উপরে মানে রহমত নাজিল করেন আল্লাহ আল্লা আলা তাদের জন্য তাদের উপরে রহমত নাজিল করেন ফিরিস্তারা তাদের জন্য রাহমতের দোয়া করেন এই সাহারির প্রথমত গেল যে সাহারির সুন্নত অতএব সাহারি আপনাকে সাহারে খেতে হবে খাওয়াটা শুন না এটা ফার্স্ট বা ওয়াজিব না কিন্তু এটা শুন না আপনি যদি সাহারি না খান সন্ধ্যা রাতে কিছু খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন রাতের প্রথম রাতে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি সাহারির শূন্যটা আপনি পালন করলেন না আপনি যদি বারাখা লাভ করতে চান স্যারির আপনি অবশ্যই স্যারি গ্রহণ করুন এবং সেটা শেষ রাতে এরপরের যে বিষয়টা হচ্ছে মুসলমানদের মধ্যে আরেকটা বিভ্রান্তি আছে যে অনেকে মনে করে যে ফজরের আজানের অনেক আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে ফজরের আজানের আগে অনেকে মনে করেন যে এটা অতিরিক্ত সতর্কতা অতিরিক্ত সতর্কতার জন্য অনেক আগেই খাওয়া দাওয়া শেষ করেন এটাও কিন্তু সুন্নতের খিলাফ এটাও সুন্নতের খিলাফ কারণ সুন্না কি রসুল্লাহ সালু আলীসাল্লামের রসুল আলী আলীস্লামের সূন্না হচ্ছে তিনি বলেছেন লা মা আঃরু শাহর ওয়া আজ্জালুল ফিতর আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে তারা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা শেহারি গ্রহণ করাকে বিলম্বিত করবে এবং ইফতার গ্রহণ করাকে গ্রহণ করতে যে তারা তাড়াতাড়ি করবে তারা ইফতার ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করবে মানে সময় হওয়ার সাথে সাথে আর সেহারিকে একদম তার শেষ সময় পর্যন্ত বিলম্বিত করবে আর আমাদের অবস্থা হচ্ছে ঠিক এর বিপরীত তো আমরা যেখানে সন্না রসুল সাল্লাহ আলিবাইসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সন্নাগুলোকে যেখানে বর্জন করতে থাকবো এই রামাদান মাসে সেখানে লা আল্লাহুম এই উদ্দেশ্যটা কতটুকু বাস্তবায়িত হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বারাখা আমরা আমরা সেখানে করতেছি যে ঘুমানোর সময় কিছু খেয়ে প্রথম রাতের প্রথম অর্ধে ঘুমাইতেছি এখানে গেলে একটা বারাখা থেকে আমরা বর্জ মানে কি হলাম বারাখা থেকে আমরা বঞ্চিত হলাম দ্বিতীয়ত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে এটা সাহেব বখারে এবং সাহেব মুসলিমের হাদিস শাহেবখারির হাদিস হল বুখারি এবং মুসলিমের হাদিম মা যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা যত যতক্ষণ তারা ফিতরের ক্ষেত্রে ইফতারের ক্ষেত্রে তারা তাড়াহুড়ো তাড়াতাড়ি করবে অথচ ইফতারের ক্ষেত্রে দেখা যায় আমাদের অবস্থা আজান হয়ে যাচ্ছে না ঠিক আছে সারাদিন রোজা রাখছি এখন আর পাঁচ মিনিট অপেক্ষা করলে কি হয় মুসলমানদের মধ্যে একটা ধারণা আপনি যখন দেখা যাবে যে সূর্য ডোবার সাথে সাথে আপনি হয়তো ইফতার মুখে কিছু দিতে যাচ্ছেন সবাই আপনাকে বলতেছে মিয়া এই সব কি করেন হ্যাঁ সারাদিন রাখতে পারলেন এখন কি পাঁচ মিনিটের জন্য আপনি আপনি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুন্নত দেখে একজন লোক সুন্না পালন করতেছে তাকে বলতেছে যে আপনি খাবারের জন্য পাগল হয়ে গেছেন সাহারির ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্ল্লা আলাইহি আসসাল্লাম বললেন যে স্যারি তোমরা বিলম্বিত করো সেখানে দেখা যায় যে আজানের ওই মুহূর্ত পর্যন্ত কেউ যদি কী করতেছে তাহলে বলতেছে যে এসব কি হ্যাঁ তুমি আরও আগে খেয়ে শেষ করতে পারো না তাকে নিষেধ করা হচ্ছে যে ওই সময় স্যারি বিলম্বিত করাকে তারা মনে করতেছে যে এটা দূষণীয় তো জেঠার মধ্যে যেটা রসুল সাল্লাহ আলিমুসলামের সুন্না ওইটাকে দূষণীয় মনে করা হচ্ছে আর যেটা রসুলসল্ল্লা আলীম আসসালাম যে কাজ করতে নিষেধ করেছেন সেটাকে তারা শুভনীয় বা প্রশংসনীয় মনে করছে লাজাল উন্না সুবিখ রেম্মা আজ্জালুল ফিতর শাহে বুখারি এবং শাহে মুসলিমের হাদিস যতক্ষণ পর্যন্ত মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ফিতরকে ইফতারকে তারা তাড়াতাড়ি করবে সুতরাং সূর্য ডুবার সাথে সাথে আজান হোক মাগরেবের সালাত আজান হোক কিংবা নাই হোক সাথে সাথে ইফতার করা এটাই হচ্ছে সুন্না কোনো ধরনের বিলম্ব না করা যদি আপনার মধ্যে আপনি কল্যাণ রাখতে চান আপনি কল্যাণের মধ্যে থাকতে চান তাহলে আপনাকে সেটাই করতে হবে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মসজিদগুলোতে মুজ্জিন সাহেব মাসা আল্লাহ উনি খেয়ে দেয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে আজান দিচ্ছেন আর এদিকে সাধারণ মুসল্লিরা সাইএমিনরা তাদের বাড়িতে বসে আজানের অপেক্ষা করতেছেন যে আজান হবে তারপরে আমি কি খাব এটা ঠিক না সূর্য ডুবার সাথে সাথে মোয়াজ্জিনদের উচিত সূর্য ডুবার সাথে সাথে উনি কি করবেন আজান দেবেন সূর্য ডুবার সাথে সাথে একটা একটা খেজুর মুখে দিয়ে সাথে সাথে আজান দেয়া আর সাধারণ সাইমিনদের কি হলো যে যদি সম্ভব হয় সূর্য ডুবা যদি কেউ প্রত্যক্ষ করতে পারেন বা দেখতে পান যে সূর্য ডুবে গেছে তাহলে আর অপেক্ষা না করে আজানের অপেক্ষা না করে সাথে সাথে ইফতার করে নেয়া এটাই হচ্ছে সুন্না আমরা মসজিদে মোয়াজিন সাহেব আজান দেবেন সেটার অপেক্ষা করি আবার এই ইফতারের ক্ষেত্রে দেখা যায় আমরা আরেকটা সুন্নত কি করতেছি আমরা লঙ্ঘন করতেছি প্রথমত ইফতার করলাম দেরিতে رسول الله صلى الله عليه وسلم بولجن لا تزال أمتي بخير آه لا تزال أمتي بخير أتبع آه على الفطرة لا تزال أمتي على الفطرة ما لم يوخر المغرب ما لم يوخر المغرب المب... إلى أن تشتبك النجوم جي عمار أمت فطرة ربرة حق بي أتبع كلان ربرة حق যে পর্যন্ত তারা মাগরিবের সালাদকে বিলম্বিত করবে তাহলে এখানে একটা সমস্যা হয়তো কেউ মনে করতে পারেন যে এদিকে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন মাগরিবের সালাদ তাড়াতাড়ি পড়তে হবে আবার ওইদিকে বলতেছেন ইফতার করতে হবে তাড়াতাড়ি এখন এই দুইটার মধ্যে কিভাবে আমরা সমন্বয় করব যদি আমরা ইফতার করতে বসি তো মাসা আল্লাহ আমাদের যে ইফতারের যে নমুনা সেটা তো হচ্ছে যে আমরা শুরু করলাম সেই তো চলছেই হ্যাঁ এই ইফতারের সাথে একেবারে মানে এটা তো ইফতার না রীতিমতো ডিনার হয়ে যাচ্ছে তো ইফতার শেষ করতে করতেই মাগরীবের সালাতের অবশেষ রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম একদিকে ইফতার তাড়াতাড়ি করার নির্দেশ দিয়েছেন অন্যদিকে রসুলাল্লাহ সাল্লু আলিউসাল্লাম মাগরীবের সালাতকে তাড়াতাড়ি পড়ার নির্দেশ দিয়েছেন তিনি জবাবে বলেছেন যে উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে আবার তিনি বলেছেন যে উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা মাগরিবের সালাদ তাড়াতাড়ি পড়বে তাহলে আমরা এই দুইটার মধ্যে কীভাবে সমন্বয় করব এর একদম সহজ পন্থা হচ্ছে যে মাগরীবের সূর্য ডুবার সাথে সাথে আপনি যদি কাচা কাঁচা খেজুর যদি পাওয়া যায় তাহলে তো সেটা যদি না পাওয়া যায় তাহলে খেজুর থামার আর যদি সেটাও না পাওয়া যায় তাহলে আপনি এক ডুব পানি খেয়ে নেন এরপরে মাগরীবের সালাদ পড়ে নেন মাগরীবের সালাদ পড়ে তারপরে এসে আপনি আপনার যা শুরু চানা পেঁয়াজো থেকে নিয়ে শুরু করে যা আছে আপনি আপনার বিরিয়ানি জালমুড়ি যা আছে সব খান সেটা আসতে ধীরে যদি এই এই অব পন্থা আমরা অবলম্বন করি এবং এইটা করা মুসলমানদের প্রয়োজন লাল্লাকুম থে তখন এই তাকোয়া অর্জন করতে হলে অবশ্যই বিশেষ করে এই যে রামাদান মাসে আমরা প্রত্যেকটা সুন্না আমরা যদি মনে করি যে না এটা তো একটা মুস্তাহাব জিনিস এটা একটা সুন্না রামাদানের সুন্না বা মুস্তাহাবগুলোকেও অনেক বেশি গুরুত্ব দেয়া আবশ্যক কারণ রামাদানের ছোট্ট একটা কি আমল এটার ফজিলাত অনেক অনেক বেশি এটার উজরাত অনেক অনেক বেশি এটা অন্য মাসের আমলের নেয় না সুতরাং এই রমাদানের এই ছোট্ট সৈন্যতের উপরে আমল করা এটাও কিন্তু তাকোয়ার পথে থাকোয়া অর্জনের পথে অনেক বেশি সহায়ক এবং উজরতের দিক থেকে এটা আইন্দাল্লাহি আজিম এর উজরত আল্লাহর কাছে অনেক মহান অনেক মহান উজরত রয়েছে এর জন্য তাই মুসলমানদের করণীয় এই দুটি বিষয়ে যে প্রথমত ইফতার করবেন সেক্ষেত্রে মোয়াজিন মুয়াজ্জিনদের করণীয় হচ্ছে যে তারা যেন সূর্য ডুবার সাথে সাথে কোনো ধরনের দেরি না করে অনেক সময় তারা এই যে তাদের মধ্যে এই ভুল ধারণা যে আমি যদি এক মিনিট আগে আজান দিয়ে দিই তাহলে আমি পাঁচ মিনিট পরেই দিই কারণ আমি এক মিনিট আজান আগে আজান দিলে আমি লক্ষ লক্ষ হয়তো এই এই অত্র এলাকার শত শত সাইমিনদের রোজা নষ্ট হয়ে যাবে সুতরাং আমি পাঁচ মিনিট পরেই দিই আমি ওই ডায়বার নিতে চাই না না আপনার জন্য যেভাবে সূর্য ডোবার আগে আজান দেয়া ঠিক না ঠিক এমনি সূর্য ডুবার পরে এটা বিলম্বিত করারও অধিকার আপনার নেই আপনি সূর্য ডুবার সাথে সাথে আজান দেবেন রসুল্লা সাল আলাই এটাই করতেন যে সূর্য ডুবার সাথে সাথে তিনি হয়তো যদি তার সামনে খেজুর যেটা পাওয়া যেত তিনি সেই খেজুর খেতেন খেজুর না পাওয়া গেলে তিনি কয়েকডুক পানি খেতেন পানি খেয়েই তারপরে সালাতে চলে যেতেন যেমন صحيح ترميز الحديث رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه تكي بوني يا رسول الله صلى الله كان النبي صلى الله عليه وسلم يفطر قبل ان يصلي على رتبات فان لم تكن رتبات فتمرات فان لم يكن تمرات حسا حسوات مما رسول صلى الله عليه وسلم مغرب الصلاه داير اگے تني افطار كرتين كو ایکটা কাঁচা খেজুর দিয়ে যদি সেটা না যদি সেটাও না হতো হাসা হাসওয়াত মিমা তাহলে কয়েকটুক পানি খেতেন তারপরে তিনি মাগরিবের সালাদ পড়ে নিতেন অতএব এই বিষয়ে অবশ্যই প্রত্যেক মুসলমানের সতর্ক থাকা দরকার এবং এখানে কেউ যদি দেখে যে কেউ সূর্য ডুবার মসজিদে আজান হওয়ার সাথে সাথে কেউ ইফতার করতেছে মুখে কিছু দিতেছে তাহলে অবশ্যই তাদের উচিত তাদের তাকে অনুসরণ করা এবং সালাতের ব্যাপারে যে আপনাদের সামনে হরেক রকম ইফতারি থাকবে শুধুমাত্র সেখান থেকে খেজুর খেয়ে একটু পানি খেয়ে সাথে সাথে মাগরিবের সালাতে চলে যান সালাদ শেষ করে এসে আপনার যতটুকু ইচ্ছা আপনি খান কলু ওয়শ্রবু ও তশরিফু খান পান করেন কিন্তু ইসরাফ করবেন না এই হলো ইফতারের ব্যাপারে রাসুলল্লাহ সাল্ল্লা আলী ওয়সালামের নির্দেশ এবং রসুল্ল্লাহ আলি সালামের সূন্না এবং আমাদের সমাজের যে অবস্থা একদিকে এই সমাজের সামাজিক অবস্থাটা হলো সুনার বিপরীত সুতরাং মুসলমানদের এই 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 সূন্নাটা পুনরুজ্জীবিত করা দরকার এবং এই সুনার ব্যাপারে সতর্ক থাকা দরকার দ্বিতীয় বিষয়টা যেটা আমরা কিছুটা আলোচনা করেছি ইতিমধ্যে সেটা হচ্ছে যে সাহারের ব্যাপার সাহারের বিষয়েও ঠিক এই যে উল্টা ধারণা আমাদের মধ্যে যে যত তাড়াতাড়ি খাওয়া শেষ করা যায় ফজরের ফজরের আগে সেটাই ভালো কিন্তু আসলে সেটা ভালো না রসুল আলাইহি সাল্লাম যত বলছেন যে যত দেরি করতে পারো তত ভালো রাসুল্লাহ সাল্লাস্লাম বলছেন যে যত দেরি করতে পারো সেহারিকে যত বিলম্বিত করতে পারো তত তোমাদের মধ্যে বাড়া খা খায়ের থাকবে রসুল সাল্লাহ আলিউলাম সাহারিকে সাহারি গ্রহণকে বিলম্বিত করতেন বিলম্বিত কতটুকু করা যায় একদম সূর্য উঠা পর্যন্ত এই যে হত্যা বৈয়না লখুমুল সূর্য উঠানা যেটা ইয়াথা ইয়থাবাইয় না লখুমুল খৈতুল আবু মিনাল খৈতুল আসি মিনাল ফজর কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখাটা উদয় হওয়া পর্যন্ত এই পর্যন্ত শাহরিকে বিলম্বিত করা যায় আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত যে হাদিস সাহেব বুখারি এবং সাহেব মুসলিমের যে রসুল্লা সাল্লাহ আলিবাস্লাম এবং ইবনে জয়দনিস রদি আনহু তারা দুজনেই একবার সাহারি কি করলেন সাহারি গ্রহণ সাহারি খেলেন সাহারি খেয়ে সালাতে চলে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন তো হাদিসটি হচ্ছে আন্না নবী আল্লাহ সাল্লাম ও জাইবসাবদিন রদি আল্লাহ সাহারা فلما فرغ من سحورهما قام نبي الله صلى الله عليه وسلم الى الصلاه فصلى ترى انا زيد بن ثابت رضي الله عنه ابن رسول الله صلى الله عليه وسلم ترى ابي سحري غرهن كلن سحري غرهن اربد رسول صلى الله عليه وسلم صلاه دري گلن تن صلاه پڑھلن تو صحابه کرام ترى بولن جي امر كم كان بين فراغهما من سحورهما ودخولهما في الصلاه খালা খদর মামসীনা আয়াহ যে এই যে জয়দ ইবনুল সাবিত এবং রসুল সল্লি সাল্লাম স্যারি গ্রহণ করলেন তারপরে নমাজে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ এই তাদের শেহরি গ্রহণ আর সালাতের মধ্যে কতক্ষণ সময় বাকি ছিল তো আনসরদ্দ্লা বলেন যে সালাত এবং তাদের তাদের শেহরি এবং সালাতের মধ্যে এই পরিমাণ সময় ছিল যে পঞ্চাশটা আয়াত পড়া যায় কোরআনেকে রিমের পঞ্চাশটি আয়াত পড়া যায় এই পরিমাণ সময় তাদের হাতে ছিল তাহলে দেখা যায় যে রসূদ সাল্লাহ ও আলাই ওসাল্লাম বিলম্বিত করেছেন এবং আল্লাহ সুফহান ও তাঁ যেখানে শাহের শেষ সময় নির্ধারণ করে দিয়েছেন কুলু ওশাবু হাত্যা হাত্যা কুলু ওশাবু হাত্যা ইয়াতাবাইয়ান আলহ কুমুল খাইতুল আবিয়জু মিনাল খাইথুল আশ্বতী মিনাল ফজর সেই শুভ্র রেখা কালো রেখা থেকে শুভ্র রেখাটা স্পষ্ট না হওয়া পর্যন্ত খাও এবং পান করো আল্লাহ সুবাহ নির্দেশ এবং রসুল আলী আলিবাশ্লাম বলে দিলেন যে শাহরিকে যত বিলম্বিত করা যাবে ততই তোমাদের মধ্যে মঙ্গল রসুল্লাহ সাল্লাহ আলিবাশ্লাম তার অন্য হাদিসে সেটা হচ্ছে শাহী বুখারি এবং শাহী মুসলিমের হাদিস يقولوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم فإنه لا يؤذن حتى يطلع الفجر تم رخاويكو رجعت كنا ابن أم مكتوم أزانده كرون إِبْنِ أم مكتوم تهون يا جو تحن فجر صادق وديته فهي جاي تعال فجر صادق বা শুভ যেটাকে আমরা বলি সেই রেখা উদিত হওয়া পর্যন্ত রাসুল উহীসাল্লাম তার উম্মাকে খাবার এবং পানের নির্দেশ দিয়েছেন আমরা সেই পর্যন্ত সেই সময়টুকু পর্যন্ত আমরা কী করব সেহারিকে বিলম্বিত করব এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ খাচ্ছে আর এর মধ্যে খেতে শুরু করছে এর মধ্যে ফজরের আজান হয়ে যাচ্ছে তাহলে সে কি করবে একজন লোক খেতে শুরু করছে মাত্র এর ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে আমাদের একটা ধারণা হলো ভুল ধারণা হলো যে সে সাথে সাথে খাবার বন্ধ করবে কিন্তু না কিন্তু না রাসুল্লাহ সাল আলি এর সুন্না হচ্ছে কি যে যদি ওই লোক আগে কিছু খেয়ে না থেকে মানে মাত্র স্যারিটা শুরু করছে আর সাথে এর মধ্যেই আজান হয়েছে তাহলে সে যেন কিছুটা খেয়ে নেয় কিন্তু আমাদেরকে দেখা যায় যে অনেক সময় ওই সময় আজানের সময় কিছু মাত্র হয়তো ঘুম থেকে উঠতে তা দেরি করছে আজান হয়ে গেছে হইতেছে এই সময় সে উঠছে পাত্রের খাবার শুরু করছে মুখ থেকে ফেলে দিচ্ছে এটা কি না ঠিক না কারণ কি আল্লাহ সুফান ও তালা এই সিয়ামের নির্দেশ যে আয়াতগুলোতে দিয়েছেন সেই আয়াতের শেষেই বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল রুস ইউসরা ওলা ইউরিদু বিকুমুল রুসর ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওলা ইউরিদু বিকুমুল রুসর আল্লাহ তোমাদের জন্য সহজ চান তোমাদের জন্য কঠিন চান না এই দিনকে সহজ করে দিছেন তা আমরা কেন সেটাকে কঠিন করব কিন্তু আমরা নিজেদের নিজেরাই নিজেদের জন্য সেটা কঠিন করে নিচ্ছি রসুল্লাহ সাল আলিবসাল্লাম এই যে আবু দাউদ এবং মুসনদ মুসনদে আহমদ এবং আবু দাউদে বর্ণিত হাদিস যে হাদিসটিকে আলবানী রহমাউল্লা সাহেব বলেছেন সেখানে রসুল সাল আলি সাল্লাম বলেছেন ইজা সামি দুঃখ ইয়াদিহি একদম স্পষ্ট কথা একদম স্পষ্ট কথা অথচ এই সমস্ত বিষয়ে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আমরা কাজ করি এর বিপরীত রসুল্লাহ সাল আলী ইসলাম বলছেন ইদা সামিয়া আহাদু নিদা যখন তোমাদের কেউ নিদা শুনবে অর্থাৎ আদান শুনবে এমত অবস্থায় যে ওয়াল ইনা ও আলা ইয়াদিহি যে খাবারের পাত্র তার হাতে ফালা ইয়াদ আহু সে যেন পাত্র রেখে না দে তার হাজত পূর্ণ করে নেয় মানে তার প্রয়োজন পরিমাণ খাবার নিয়ে নেয়ার আল্লাহ আরহামুর রাহমিন বান্দার প্রতি কত দয়াশীল সে খাবারের পাত্র হাতে নিছে এদিকে মুয়াজ ডাকতেছে কিন্তু শারিআ পারমিশন দিচ্ছে যে তুমি তোমার হাজারটা পূর্ণ করে নাও নিষেধ এটা রসুল্লাহ নির্দেশ কিন্তু রসুল সালাম তো তার নিজের পক্ষ থেকে এসব কথা বলেননি হাওয়া হুয়া আনিল ওয়াহি সেটা তো আল্লাহর পক্ষ থেকেই তার রব্বুল আলমিন তার রসুলকে জানিয়ে দিয়েছেন ওম্মদকে বলো আজান হচ্ছে খাবারের পাত্র তার হাতে সেজন্য এটা কিন্তু রেখে না দেয় তার হাজতটা পূর্ণ করে নেয় হাত তে দিয়ে দিয়া হাজত হোক আলহামদুলিল্লাহ এবং এই সব বিষয়ের প্রতি ইঙ্গিত করেই রব্বুল আলমিন কোরআনে কেরিমে বলেছেন ইউরিদুল্লাহুল ইউস্রুদ বিকুমুল তো আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে সহজ করে দিতে চান আর আমরা নিজেরা নিজেদের উপরে কঠিন করে নিচ্ছি এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইয়েসিরো ওলা তো আসিরো সহজ করে নাও ওলা তো নিজেদের জন্য কঠিন করে নিও না আমরা করছি সে তার বিপরীত আমরা নিজেদের জন্য কঠিন করে নিচ্ছি আল্লাহ সহজ করে দিচ্ছেন আমরা কঠিন করে নিচ্ছি সুতরাং যদি কেউ ঘুম থেকে উঠে মাত্র হাতে কিছু নিশে খাবারের পাত্র ইতিমধ্যে ফজরের আজান হচ্ছে সে যেন প্রয়োজন মতো কিছু খেয়ে নেয় কিন্তু আবার এই পারমিশন পেয়ে সে যেন যে একদম নতুন করে খুব আস্তে ধীরে খাবার শুরু করলো হ্যাঁ চার পাঁচ তরকারি দিয়ে সেটা যেন না হয় হাতটা যক দিয়ে হায় যে তাহ আল্লাহ সুহামতাল্লাহ তাকে পারমিশন দিচ্ছেন তার করুণা তার দয়া দেখিয়েছেন সেও যেন সীমালঙ্গন না করে আচ্ছা আবার দেখা গেল যে একজন লোক কী করছে তার প্রয়োজন শেষ করে নিছে আগেই হ্যাঁ খাবার যা একদম পুরা ফেট ভরে নিছে আগেই এখন গোলা পর্যন্ত নিয়ে আসার বাকি আজান হচ্ছে এই অবস্থায় এখনও চলছে না তার জন্য সেটা পারমিসেবল না কারণ সে তার হাজত পূর্ণ করে এনেছে এখন নেদা হওয়ার সাথে সাথে আজান হওয়ার সাথে সাথে তার হাতে যদি খাবারের পাত্র থাকে তাহলে তার উচিত সেটা রেখে দেয়া ফেলে দেয়া রেখে দেবে আর কিছু যেন টাচ না করে কারণ কি ইতিমধ্যে তার হাজত পূর্ণ হয়ে গেছে সুতরাং দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যেমন অনেকে আগে খাওয়া দাওয়া শেষ করে নিছে হয়তো আধা ঘন্টা আগে তারপরে আবার এই সেই মিষ্টি দই মালাই এইগুলা চলছে হ্যাঁ যে আমি সারা সারাদিনের জন্য এখন লোড করব। যেমন ওই ঢাকা সিলেট থেকে একটা ট্রাক ওই ছিটা আঙ্গে যাবে হ্যাঁ যে ডিজেল দিয়ে এটা যতটুকু নেওয়া যায় রাস্তাতে যেন কোনো ধরনের কিনা না হয় এইরূপ অবস্থাই হয় থাকে মুসলমানদের কিন্তু না আপনি ওই অবস্থায় আজান হচ্ছে যদি আপনার হাতে থাকে তাহলে আপনার জন্য সেটা পারমিসেবল না যে আপনি আর খাবেন আপনি 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 আর খেতে পারবেন না যে লোকটা খায়নি তার জন্য প্রয়োজন মতো নেয়া এটা ঠিক আছে এবং আরেকটা বিষয় এই যে বিষয়টা ইতিমধ্যে আমি বলে দি বলে ফেললাম যে সাহারি গ্রহণ করবেন কতটুকু খুব বেশি না যে একদম ওই যে বললাম যে খুব বেশি যে যতটুকু নেওয়া যায় খাওয়া যায় এরকম না খাওয়ার সেটা আপনি সাহারি খান কিংবা অন্য কোনো খাবার খাবারের ক্ষেত্রে আপনি খাবার সুন্না যেটা সেটা মেনে চলবেন এটা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি এটা এটা দিনের জন্য আপনার দিনের জন্য ভালো কারণ এটাই হচ্ছে সুন্না আর সুন্না পালনের মধ্যেই কি বারাকা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রোজা রাখেন শাহরি খান ঠিকই কিন্তু রোজা পালনের যে নিয়ত যেটা আর নিয়ত এটা হচ্ছে এ নিয়ত এটা আইবাদা রোজার জন্য নিয়ত করা এটা আবশ্যক নিয়ত থাকতে হবে নিয়ত ছাড়া যদি আপনি কোনো কাজ করেন তাহলে স্যার তার কোনো স্বভাব পাবেন না নিয়তের দ্বারা নিয়তের উপরে নির্ভর করে আমলের জেজা সুতরাং সোম পালনের ক্ষেত্রে রামাদান মাসে আপনি রোজা পালন করবেন অবশ্যই আপনি রামাদান সিয়াম পালনের নিয়ত করতে হবে আপনাকে নিয়ত থাকতে হবে কোন নিয়ত নাই কোন ইন্টেনশন নাই কিছু নেই আপনি সারাদিন ওই কি খাবার দাবার এগুলো থেকে বিরত থাকতেছেন তাহলে আপনি পরিপূর্ণ যা যা আশা করতে পারেন না পরিপূর্ণ হতে হলে অবশ্যই নিয়ত দরকার শ্যারের ব্যাপারে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে নিয়ত করেন রাতে হয়তো সাড়ে তিনটায় ফজরা সাদেক বা বা এই যে সাহারির শেষ সময় তিনটার দিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন করে উনি কেউ নিয়ত করে ফেলছে যে আমি কী করবো রোজা পালন করব। কিংবা আমাদের এই যে মুসলমানদের মধ্যে একটা কি আছে যে ওনারা একটা দোয়া পড়েন তুয়ান আসুমা গাদামিন শাহরি রমাদানিল মুবারক এই সেই কিন্তু এটা হচ্ছে বিদাহ নিয়ত এটা কালবের সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনি নিয়ত করবেন দিল দিয়ে অন্তর দিয়ে যে আপনি রোজা পালন করবেন এখানে নওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রামাদান মুবারকি আরে গাদাম মিন শাহরি রামাদান মুবারকি এটা আমাকে বলতে হবে নাকি আগামীকাল শাহরে রমাদানের একটা দিন এটা তো আল্লা সুফানতলাই ফরজ করে দিলেন তিনি তো ভালো জানেন তো এটাকে আল্লাহকেই আবার জানাতে হবে আসুমা গাদাম বিন শাহরি রমাদান মুবারক আলিমুন নিকুম আল্লাহকে তার দিন শিখাচ্ছ নাকি আল্লাহকে তার দিন শিখাইতে হবে কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমিন আল্লাহই তো বলে দিলেন শাহরু রামাদান ফমান শাহিদ আমিন কুমুর শাহর ফালি আসুম হু তো আবার তুমি আল্লাহ আল্লাহ আল্লাহকে বলছো নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রামাদান আল্লাহ জানেন না যে গাদান শাহরু রামাদান মুবারক হ্যাঁ বিদা নিয়তের নিয়তের স্থান হলো খাল আপনি অন্তর দিয়ে সংকল্প করবেন আচ্ছা তারপরে যে হয়তো সাড়ে তিনটায় সাহারের শেষ সময় তিনটার সময় আপনার খাওয়া দাওয়া শেষ করে আপনি নিয়ত করে নিছেন এখন দেখা গেলো যে হয়তো আপনার একটু পানি খাওয়ার জরুরত বা আপনি একটু পানি খাবেন অনেকে মনে করে যে না 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 আপনি তো নিয়ত করে নিছেন এখন আর কিছু খেতে পারবেন না আর আর কিছু আপনার জন্য নিয়ত করার পরে যদিও সময় থাকে আপনার জন্য আর পানাহার কিছুই আপনার জন্য আর জায়জ না এটা একটা ভুল ধারণা কুলু অশ্রব ও হাত্যা বাই ইয়ানালা কোমল মিনাল খাইথুল আশ্বাদী মৃণাল আপনি যদিও নিয়ত করে নিছেন তিনটায় তারপরেও আপনি শেষ সময় পর্যন্ত এরপরও নিয়ত করার পরেও আপনি অনায়াসে যদি কিছু প্রয়োজন হয় আপনি খেতে পারবেন কিংবা পান করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো এই সব এগুলা হচ্ছে আমাদের মধ্যে অনেকগুলো ভুল ধারণা অথচ আল্লাহ সুফান ও এই এইসব আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিছেন আমরা নিজেরা কঠিন করে নিচ্ছি ইরিদুল্লাহ বিকুমুল ইউস বলা ইউরিদু বিক্ষুমুল তো এটা এই যে কঠিন করে নেওয়া অনেক সময় রোলিং না জানার কারণে মুসলমানদের মধ্যে অজ্ঞতা অজ্ঞতার কারণে অনেক সময় এই সব সন্না থেকে আমরা বর্জিত হচ্ছি সন্নার ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি এর জন্য সৌমের আদাব রোজা পালনের নিয়ম কী কীভাবে রোজা রাখতে হবে সেসব বিষয়ে প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা আবশ্যক যাতে করে সে রসুল্লা সাল্লিবাসাল্লামের নির্দেশ অনুযায়ী সন্না অনুযায়ী সিয়াম পালন করতে পারে এবং সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য থাকুয়া অর্জন করা সেই থাকুয়া অর্জন করতে পারে এবং বিশেষ করে এই বিষয়গুলার প্রতি ইফতারের ব্যাপারে তাড়াতাড়ি করা সেহেরির ব্যাপারে বিলম্বিত করা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আমরা বললাম সে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা আবশ্যক আর শুরুতে যে বিষয়গুলো বলা হয়েছে যে মুফতিরাত মানবীয় যেগুলা মোহরামাত থেকে সব ধরনের হারাম থেকে বেঁচে থাকা মিথ্যা কথা রিবা নামিমা হাসাদ ক্ষিবের হিংসা বিদ্বেষ এইগুলা তারপরে ঝগড়া ফাসাদ মানুষকে গালিগালাজ অনেকে আসে যে রোজা রাখলে ওই যে দিনের বেলা উনি খাননি ওনার ছাড্ডা বিগড়ে যায় হ্যাঁ মাথা গরম হয়ে যায় মানুষের সাথে বধ আচরণ না এটা ঠিক না যদি কেউ রোজা রাখে মানুষের সাথে বধ আচরণ করে তাহলে এর দ্বারা তার রোজা তার সিয়া সওম হ্যাম্পার্ড হবে সুতরাং সিয়াম অবস্থায় এই সমস্ত বিষয় থেকে অবশ্যই এই বিষয়গুলোকে বর্জন করতে হবে যেমন রসোল্লা সাল আলিবসাল্লাম বলেছেন ইদা খানা ইয়ৌম সৌমি আহাদারফাস ওলা ইয়স এবং বর্ণনায় ফাইন শাহ বাহু আহাদু ফালিয়া খুল ইন্নি সাহা এম যে যখন তোমাদের কেউ রোজা রাখবে তাহলে সে যেন ফালা ইয়ারফাস সে যেন অশ্লীল কোনো কাজ না করে কোনো ঝগড়া না করে কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে বখা দেয় তাহলে সে যেন বলে ইন্নেসা এম আমি রোজাদার ভাই আমার সাথে এই ঝগড়া ফসল করার চেষ্টা করো না বাস এইটুকুই এবং রামাদান এই যে শিয়ামের দিনে এই যে বিষয়গুলা আমরা যেটুকু বললাম যে মিথ্যা কথা বলা গিবা নামিমা তারপরে ধুখাবাজি রামাদানের দিনে অনেক ধুখাবাজি মানুষের মধ্যে হ্যাঁ পাম অয়েল দিয়ে আপনার ওই জিলাপি জিলাপিগুলো ভেজে ওইটাকে বলতেছে গিয়ার বাজা জিলাপি রসুল্লা সহ ওই অথচ যে লোকটা জিলাফিগুলো বিক্রি করছে সেও কিন্তু রোজা রাখছে সেই ইফতারের আগ মুহূর্তে যখন কাস্টমাররা গরম জিলাফি কিনতে গেছে তখন বলতেছে গিয়ার বাজা জিলাফি অথবা অথচ পাম অয়েল দিয়ে জিলাফি কী করছে বাঁচতেছে হ্যাঁ এর মধ্যে বাজে কেমিক্যাল ব্যবহার করতেছে আরও বাজে অনেক বাজে অয়েল তারা ব্যবহার করে তো এইদিকে রোজা রাখছে আর এইদিকে মানুষের সাথে প্রতারণা করতেছে অথচ সে জানে না যে রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলছেন মান গাসা ফালাই সামিন্না মান গাসা ফালাই সামিন্না সাহেব মুসলিমের হাদিস যে ধুখাবাজি করলো ফালাই সামিন্না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সে আমার আমাদের অন্তর্ভুক্ত নয় ফালাই সামিন্না অথবা অন্য রিবায়তে ফালাই সামিন্নি সে আমার আমার দলভুক্ত নয় এরপরে হলো যে অনেকে রোজা রেখে ওই সময় কিভাবে কাটাবেন রাতের বেলা দেখা গেল যে ক্যারাম নিয়ে সারা রাত আর দিনের বেলা লম্বা ঘুম এটাও কিন্তু রোজার উদ্দেশ্য বাস্তবায়নের প্রতি অন্তরায় আবার অনেকে দেখা গেল যে ঘুম হচ্ছে না তো সারা দিন গান বাজনা নিয়ে চলছে এটাও রোজার উদ্দেশ্যের পিছনে উদ্দেশ্য বাস্তবায়নের পিছনে অনেক বড় অন্তরায় প্রতিবন্ধক

মহেশারেলাহবুল হাদিস আনসিল্লা বিঘর আলমিন কোনো জ্ঞান ছাড়া তারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করতে চায় যারা অনর্থক কথাবার্তাগুলো ক্রয় করে তাদের জন্য রয়েছে আজাব মুহিন আজাব মুহিন হল যে লাঞ্ছনাকর শাস্তি আর এই লাঞ্ছনাকর শাস্তি সাধারণত তাদের ক্ষেত্রেই বলা হয় যারা একদম দিন থেকে বহির্ভূত সুতরাং লাহওয়াল হাদিস এই গান বাজনা সব এগুলা কিন্তু লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত অনর্থ কথাবার্তার অন্তর্ভুক্ত আপনি সিডি কিনতেছেন গানের সিডি এই সিডি নাটকের সিডি এইগুলা এগুলা কি লাহওয়াল হাদিস কেনা হচ্ছে না তাহলে এই সমস্ত যে সমস্ত মুসলিম এবং মুসলিমাতরা হ্যাঁ গানের সিডি নাটকের সিডি সিনেমার সিডি এগুলা দেখে কার্টুনের সিডি কিনে কিনতেছে দেখতেছে এগুলা কি লাহবাল হাদিস কিনা না আল্লাহ সু বলছেন যাদের জন্য রয়েছে আয়দাবহিন লাঞ্ছনা কর শাস্তি তো এইসব বিষয় থেকে বেছে থেকে বেঁচে থাকা আবশ্যক তারপরে যেটা হলো যে আরেকটা বিষয় রমাদানে যত বেশি পারা যায় করাতুল কোরআন করা জিকির আজগার করা আল্লাহ সুহানা ও তা কাছে নে রবে নিবৃত দোয়া করা যত বেশি সালাদ পড়া যায় নওয়াফিল যত বেশি পারা যায় সাদাকা করা রসুল আল্লাহ সল্লাহ আলি ওম সাহেব বুখারি এবং মুসলিমের হাদিস কানা রসুল্লাহ সল্লা আলহিম আজবাদ وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل فيدارسه القرآن فلرسول رسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة يا رسول صلى الله عليه وسلم أمنيتي لنكي أجود أجود هناك بشي ধানশীল এবং সবচেয়ে বেশি ওখানে আজবদমা এখন রমাদান তিনি রমাদানে সবচেয়ে বেশি দানশীল হতেন যখন জিব্রাহল আলি হিসালসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শিখাতেন এই সময় সাল্লাল্লাহু সাল আলিউলাম মুক্ত বাতাসের চেয়েও মানে এ আরও বেশি কি মানে অনেক বেশি উদার হস্ত হয়ে যেতেন তো এই উদারতা তার যে এই যে দানশীলতা এটা সব ধরনের উদারতা সব ধরনের দানশীলতা এই রমাদানের রসুল্লাহ সালাহ আলিবা সাল্লাম সবচেয়ে বেশি দাস কাহা করতেন এই রমাদানের রসুল্লাহ সালু সাল্লাম সবচেয়ে বেশি দাওয়াতের কাজ করতেন এই রমাদানে সবচেয়ে বেশি রসুল্লাহ সালু সাল্লাম যত ধরনের কল্যাণের কাজ আছে সেগুলো সবচেয়ে বেশি করতেন আজবৎ মিনকুল্লিল উজুহ সব দিক থেকেই তিনি এই রমাদানে বেশি কি করতেন আজবাদ হতেন সুতরাং রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অনুসরণার্থে আমাদেরও উচিত যে রমাদানে আমরা যেন উদার হই আমরা উদার এবং মুক্তহস্ত হই আমরা যেন বেশি বেশি করে দান সাদাখা রাত করি আমরা যেন নিজের নিজের মাল দিয়ে আমরা যেন উদারতা প্রকাশ করি আমরা যেন নিজের জান দিয়ে উদারতা প্রকাশ করি আমরা যেন নিজের কথা দিয়ে উদারতা প্রকাশ করি হ্যাঁ যেমন কাউকে আপনি হয়তো কাউকে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করার সামর্থ্য আপনার নেই আপনি তাকে একটা একটা ভালো পরামর্শ দেন সেটাও কি উদারতা সেটাও দানশীলতা তো সব কাজের মাধ্যমে আপনি রসুল আলী আলীমের অনুসারী অনুসারী হতে পারেন اكبر رسول صلى الله عليه وسلم بل من اصبح صحابي اك مجموعات بل من اصبح منكم اليوم صائما در مده أسك كي صائم فقال ابو بكر رضي الله عنه وارضاه انا ابو بكر رضي الله عنه وارضاه انا الله عنه أربو الرسول صلى الله عليه وسلم بلن فمن تبع منكم اليوم جنازة جكي تما در مدد عسك كي اكتا جنازة پوڑي شه جنازة رونشورن كوري شه ماني جنازة پوڑي شه شخانة و جواب اشلا ابو بكر تكي قال ابو بكر رضي الله عنه وارضا انا يا رسول الله آمين رسول صلى الله عليه وسلم بلن فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا কে আজকে তোমাদের মধ্য হতে একজন মিসকিনকে খাইয়েছে খাবার দিয়েছে সেটার জবাব আবু বখরের পক্ষ থেকে আল্লাহ আমি বললেন কে তোমাদের মধ্য হতে আজকে একজন রুগ্ন ব্যক্তিকে অসুস্থকে ভিজিট করেছে দেখতে গিয়েছে সেটারও জবাব আসলো আবু বকর রদি আল্লাহ আনহুর পক্ষ থেকে খালে আবু বকর রদি আল্লাহ আনহু আনা আমি আল্লাহ রসুল কালানবী ইল্লাহ আলহি বসাল্লাম এই বিষয়গুলা যে লোকের মধ্যে যে ব্যক্তির মধ্যে এই বিষয়গুলার এই সব বিষয়গুলা পাওয়া যাবে সে সে জান্নাতে প্রবেশ করবে যার মধ্যে এই বিষয়গুলা এই সব এই বৈশিষ্ট্যগুলা পাওয়া যাবে যে সে একাদারে কি হবে সেবা জানাজা করছে সাইম অবস্থায় সে একজন মিসকিনকে খাইয়েছে সাইম অবস্থায় সে একজন সে একজন রুগীকে দেখতে গিয়েছে সাইম অবস্থায় মাজি থামা আনা। জান্না এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যেই পাওয়া যাবে ইল্লা দখালায় সেই জান্নাতে প্রবেশ করবে অতএব আপনি সাহারের আমাদান আপনাদের সামনে আমাদের সামনে আমাদের চেষ্টা করা দরকার যে এই পাঁচটা গুণ একত্রে যদি অর্জনের সুযোগ আসে তাহলে তো অবশ্যই নতুবা যে যে কয়টা আসে সে কয়টা যদি আমরা অনুসরণ করি পালন করি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি আপনি সাইম অবস্থায় আপনার সামনে জানাজা আপনি চেষ্টা করেন জানাজাতি শরিক হওয়ার আপনি একজন রুগীকে দেখতে রুগীর খবর পেয়েছেন তাকে দেখতে যাওয়ার একজন মুসলমান রুগীকে দেখতে যাওয়ার খবর রুগীর খবর পেয়েছেন তাকে দেখতে যাওয়া দেখতে যান আপনি একজন মিসকিনকে খাওয়ানোর সুযোগ পেয়েছেন আপনি অবশ্যই সেটা করবেন তাহলে জান্নাতের আশা করা যেতে পারে আর এই সময় তো এই যে বিশেষ করে শাহরু রমাদানে আমরা শুরুতেই যেটা রসুল যে রসুলসলাল আলি সাল্লামের যে হাদিসগুলো উল্লেখ করেছি সেখানে বলা হয়েছে যে এই সময়ে জান্নাতের দরজাগুলো তো খোলা এটা বন্ধ হবে না অতএব জান্নাতে যাওয়ার পথ এই সময় এই রমাদানে খুবই সহজ যদি আমরা একটু চেষ্টা করি তো আল্লা আলা আমাদের প্রত্যেককে ইমান এবং এহতেসাবের সাথে সিয়াম এবং খেয়াম পালন করার তৌফিক দান করুন এবং তিনি যে উদ্দেশ্যে যে কারণে আমাদের উপরে শিয়াম ফরজ করে দিয়েছেন আমরা যেন সেই উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আল্লা সুফানাহুতে আলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লা সুফানাহুতে আলা আমাদেরকে এই সিয়াম কয়ামের মাধ্যমে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আলা আলানবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাইন আমরা কি করবো যদি এর মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু থাকে ইনশাআল্লাহ আপনি বলেন যদি আমার জানা থাকে আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

রমজান মাসে কি নাওয়া ফিরে যেমন সালাত আদায় করা কোরআন তেলাওয়াত করা ইত্যাদি এইসবাদ এবাদাত করা অধিক উত্তম নাকি দিনের এলম অর্জন করা অধিক উত্তম বারাক আল্লাহ ফিক আসলে এই যে এবাদাত যতগুলো আছে সে সবগুলোই রমাদানে করাটা উত্তম তবে কোনটা উত্তম যেমন যেমন আইলমে দিন অর্জন করা এটাও যেভাবে অব্যাদা গুরুত্বপূর্ণ অব্যাদা ঠিক এমনিভাবে তিলাবাতুল কোরআন না ফিলা এগুলো উত্তম কিন্তু এটা নির্ভর করে যে করবে তার উপরে যেমন যে লোক আলহামদুলিল্লাহ দিনের মৌলিক জ্ঞানগুলো যার কাছে আছে দেখা গেল যে সে হয়তো সারা বছর কিংবা অন্যান্য সময় এলমে দিন অর্জনের পিছনে সময় দিচ্ছে তার কাছে আইলম দিন মৌলিক বিষয়গুলো সে জানে তার জন্য ওই মাসে বেশি করে কোরআন এখরিম থিলাবত করা অন্যান্য অন্য ওয়াফিল এটা তার জন্য উত্তম আর দেখা গেলো যে একজন লোক তার কাছে দিনের মৌলিক এলম নেই সারা বছর দিনের মৌলিক আলম অর্জনের তার কোনো সময় নেই হ্যাঁ তাহলে তার জন্য ওই যে কোরআনে করিম কিংবা ওই যে অন্যান্য নওয়াফিল সালাহ আদায় করা থেকে এলমে দিন আকিদা শিখা হ্যাঁ তার জন্য এটা আবশ্যক এবং উত্তম অন্যান্য নওয়াফিল আবাদা থেকে এটা তার জন্য উত্তম সুতরাং এটা নির্ভর করবে আমল কারের উপরে তার মধ্যে যেটার শর্টেজ আসে ওই আমলটা তার জন্য করাটাই উত্তম এমনিতে জেনারেলি যারা আলহামদুলিল্লাহ হয়তো দিনের মৌলিক বিষয়গুলো জানে সালাতের যেমন একজন লোক সিয়ামের ফেক ফেক শিয়াম সম্পর্কে জানে না রোজা রাখছে রোজার দিনে কিন্তু কি করলে তার রোজা ভেঙে যাবে নয় বিনষ্ট হবে সেটা সে জানে না তো তার জন্য নওয়াফিল সালাত রেখে সেই নওয়া যে সিয়াম যেগুলো এগুলো সম্পর্কে জেনে নেয়া তার জন্য এটাই হচ্ছে তারা করণীয় এবং এটা তার জন্য উত্তম নওয়াফিল থেকে এই কাজটা তার জন্য উত্তম একজন লোক অন্যান্য বিষয় এগুলা এ সমস্ত বিষয় সম্পর্কে জানে কিন্তু হয়তো বছরের অন্যান্য দিনগুলোতে যেমন খেয়াম উল্লাইল করা কিংবা এই যে তাহাজুত পড়া এগুলার কি হয় না তার সুযোগ হয় না তো এই সময় তার জন্য খ্যাম উল্লাইল করা এটা এটা তার জন্য উত্তম অন্যান্য সময়ে তার জন্য হয়তো সে কি করতে পারে না রেগুলার কোরআনে কেরিম তিলাওয়ত করতে পারে না তার জন্য এই সময় বেশি করে কোরআনে কেরিম তিলাওয়াতত করা উত্তম তবে সবগুলোই চেষ্টা করতে হবে যে একটা রুটিন অনুযায়ী যে যতগুলো স্বয়াবের কাজ আছে সে সব কিছুতেই যেন আমার কিছুটা কিছুটা একটু একটু হলেও আমি টাচ করি সেটাই হচ্ছে বুদ্ধিমান মুমিনের কাজ না বার আল্লাহ হফিক ও ইয়া না যামিয়া না আল্লাহ মামিন বার আল্লাফিক সেকেন্ড আপনার আমাদের ওমর মারুফ ভাই করছেন প্রশ্ন যদি কোনো ব্যক্তি ফকির মিসকিনদেরকে ইফতার করাতে চায় কিন্তু এমন লোক যে নিজ অর্থে ইফতার করতে পুরোপুরি সক্ষম নয় কিন্তু সিয়াম পালন করে মানে সেটা হচ্ছে একজন মিসকিনের ডেফিনেশন উনি রিসেন্ট এরকম লোককে যদি না পাওয়া যায় ক্ষেত্রে সে কি কী সে কোন ব্যক্তি আফওয়ান খুঁজে যদি না পাওয়া যায় ক্ষেত্রে কি সে ব্যক্তি সমর্থবান লোকদের ইফতার করাতে পারে উদ্দেশ্য সিয়াম পালনকারীকে ইফতার করিয়ে সম্মাণে সব আসায় রফিদনা বারাকুল্লাফি অফি এখন বারাক কথা হলো যে সামর্থ্যবান কিংবা যার সামর্থ্য নেই যদি কোনো রোজাদারকে কেউ ইফতার করায় তাহলে মান আফতারা শাহ ইমা রসুল সাল আলীবাইসাল্লামের হাদিসের যে বাসা সেটা হচ্ছে যে কোনো রোজাদারকে ইফতার করাবে তো এটা এখানে কিন্তু মান আফতারা শাহ ইমান ফাখিরান ও মিসকিনন এগুলো বলা হয়নি মান আফতারা শাহ ইমা এখন যদি আপনার নিকটে আপনার কাছে বা আপনার দ্বারা কোনো একজন সামর্থ্যবান লোককে ইফতার করানোর সুযোগ হয় আপনি যদি ইফতার করান তাহলে অবশ্যই আপনি সেই সব পেয়ে যাবেন যদি মিসকিন হয় তাহলে তো সব পাবেনি আর যদি সেই লোক সামর্থ্যবানও হয় তারপরেও যদি তাকে ইফতার করানোর সুযোগ আপনার আসে আপনি করাতে পারেন যেমন একজন লোক অনেক সময় দেখা যায় যে কি করতে গেছে শপিং করতে গেছে সেই সময়ে ইফতারের সময় চলে আসছে যেটা হয় অনেক সময় সাধারণত ঢাকাতেই বলেন ছিল বাংলাদেশে সব জায়গায় আমার মনে হয় আলহামদুলিল্লাহ বাইরেও হ্যাঁ আরবে এরকম হয় যে মাগরিবের সালাতের সময় চলে আসছে লোকটা তার বাসাতে ব্যাক করতে পারেনি তো এই সময় ওই লোকটা হয়তো মানুষটা ও তাকে যদি আপনি ইফতার ইফতার করাতে পারেন এবং তাকে ইফতার করানো দেখে নিয়ে ইফতার করানো এটা শুন না এবং এর দ্বারা আপনি কি করবেন অবশ্যই সেই সব অর্জন করবেন না বারাক আল্লাহ আফিক আমাদের তৃতীয় কোশ্চেন কোশ্চেন কোশ্চেনের জিজ্ঞেস করছেন আমাদের মধ্যে অনেকে মোবাইলে কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে পাওয়ার সময় অনুযায়ী শুরুর এবং ইফতার করে ইফতারের সময় নির্ধারণ করা থাকে মোবাইল এবং ডিজিটাল অন্যান্য মাধ্যমে এই সময়টি ফলো করা এটা কি সুননা সুননা বিরোধী হবে উল্লেখ উল্লেখযোগ্য যে বাংলাদেশে মসজিদগুলোতে আজান একটু দেরিতেই হয় বারাকাল্লাহ ফিকুম জাদিব ফিকুম বারাক যদি বাংলাদেশে যদি জানা থাকে যে আপনার এলাকার কিংবা যে কোনো এলাকার মসজিদে আজান দেরিতে হচ্ছে সূর্য উদয়ের পরে সূর্য উদয়ের পরে আজান হচ্ছে বা আজান দেরিতে হচ্ছে তাহলে আপনি সেই মোবাইলের আজান কিংবা মসজিদের আজান সেটার জন্য অপেক্ষা করা এটা উচিত না মূলত আমরা আদিষ্ট বা আমাদের কাজ কি আমাদের করণীয় হলেও সূর্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা সেটা আজান হোক কিংবা না হোক এখন যদি আমরা এটা নিশ্চিত হই যে মোবাইলে কিংবা ডিজিটাল পদ্ধতিতে তারা আজানের যে সময়টা নির্ধারণ করে রেখে রাখছে সেটা সূর্য অস্ত যাওয়ার পরে খানিকটা পরে তাহলে অবশ্যই এই মোবাইল বা এই ডিজিটাল সিস্টেমের আজানের অপেক্ষা করা বা সেই অনুযায়ী সাহারি বন্ধ করা অথবা ইফতার করা এটা ঠিক হবে না আমাদের উচিত আমরা আসলে মূলত মুসলমানদের উচিত ছিল যে ন্যাচারাল পদ্ধতি যেটা আমরা সেটা কি করব যে আমরা সূর্য ডুবে গেছে না কি সেটা আমরা দেখব সূর্য ডুবে গেছে না কি এটা আমরা নিজেরা দেখব কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় আমাদের আমরা এমন একটা ব্যবস্থা যে শহুরে ব্যবস্থা যে এখানে অনেক সময় সূর্য ডুবতেছে কি না উঠতেছে কি না সেটাই দেখার সুযোগ থাকে না হ্যাঁ কিন্তু মুসলমানদের সবাই যদি ওই ডিজিটাল সিস্টেমের উপরে কিংবা এই যে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবের উপরে যদি তারা নির্ভর করে নেয় তাহলে তো দেখা যাবে যে হয়তো এই এই অ্যাস্ট্রোলজিস্টরা বা এই যে জ্যোতির্বিজ্ঞানীরা তারা হয়তো আমাদেরকে যদি তারা মনে ইচ্ছে করে যে আমাদেরকে একটা ভুল পথে তারা পরিচালিত করবে তাহলে তারা সেটা করতে পারে এর জন্য এসব মানে জ্যোতির্বিজ্ঞানের বা যে সময়ের নির্ধারিত সময়ের উপরে নির্ভরশীল না হওয়া এটা মুসলমানদের জন্য আবশ্যক তবে হ্যাঁ যেমন হয়তো কিছু সংখ্যক মুসলমানরা তারা সত্য দেখে কয়টায় সূর্য অস্ত যাচ্ছে বা কয়টা সূর্য উদয় হচ্ছে ফজরে সাদিক কয়টায় হচ্ছে সেটা দেখে তারা যদি মোবাইলে সেই টাইমটা সিলেক্ট করে দেন কিংবা ক্যালেন্ডারে সেটা সিলেক্ট করে দেন তাহলে সেটা জায়জ আছে যদি কিছুরা সেটা কিছু সংখ্যক মুসলমানরা পক্ষ থেকে দায়িত্বশীলটা যদি সেটা করে নেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে ওই হিসাবে অনুযায়ী ওই সময় অনুযায়ী যদি মোবাইল বা ডিজিটালে কোনো পদ্ধতিতে তারা টাইম ফিক্সড করে রাখেন তাহলে সেটা ফলো করা যাবে কিন্তু দেখা গেল যে না যদি আমরা এটা নিশ্চিত হই যে তারা ডিজিটাল পদ্ধতিতে যে সময়টা নির্ধারণ করে রাখছে প্রকৃত অর্থে সেটা সূর্য ডুবার পরে কিংবা মসজিদে আজান হচ্ছে আপনি নিশ্চিত যে এটা সূর্য ডুবার পরে হচ্ছে অনেক পরে হয়তো দুই তিন মিনিট পরে হোক হ্যাঁ তাহলে ওই সময়টা ওই আজান কিংবা ওই ডিজিটাল পদ্ধতির নির্ধারিত ওই সময়টাকে ফলো করা এটা ঠিক হবে না না বারাকাল হাফিক তফিক বারাকাল্লাহ উস্তাদ আমাদের যে ভাই কোশ্চিন করছেন উনি অ্যাড করছেন যে যদি সূর্য উদয় মস্ত না দেখা সম্ভব হয় এবং মসজিদ গুলাতে যদি অ্যাস্ট্রোলজিক্যাল সূর্য উদয় এবং অস্তমিত হওয়া এটা দেখা সম্ভব না হয় না আই নাম এবং মসজিদ গুলোতেও অ্যাস্ট্রোলজিক্যাল সময় অনুযায়ী আজান দেওয়া হয় তাহলে আমাদের কাজ হলো আমরা নিজেরা কি করব। আমরা আমাদের নিজেদেরকে ন্যাচারেলি সেটা দেখার চেষ্টা করতে হবে আমাদের নিজেদেরকে নেচারালি সেটা দেখার চেষ্টা করতে হবে যদি আমরা জানি যে তারা ওই যে মানে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবের উপরেই তারা নির্ভর করছেন তাহলে আমরা নিজেরা সেটা দেখব খুঁজব এটাই আমাদের এটাই মুসলমানদের দায়িত্ব মুসলমানরা যদি হাত পা ছেড়ে একবারে সব কিছু কী করে দেন সব কিছু রেডিমেড পেতে চান তাহলে তো অবশ্যই বিভ্রান্ত হওয়ার সময় সম্ভাবনা থাকবেই যে সব কিছু আমরা একদম ডিজিটাল পদ্ধতিতে খবর পেয়ে যাব নিজেরা অথচ সোমলিরুইয়িহি আফতিরুলি রুইয়াতিহি এখানে সমস্যা হয় কেন মুসলমানরা কয়জন আপনি আমি আমরা কয়জন যারা বাংলাদেশে আছি আপনারা না হয়তো যারা আমেরিকাতে আছেন কিংবা অন্যান্য কি ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশে আছেন যেখানে হয়তো সূর্য দেখার কিংবা চন্দ্র উদয়ের কীটা দেখা এটা সম্ভব হয়তো অনেকটা কঠিন হয়ে যায় কিন্তু বাংলাদেশে যারা আছেন আমরা কয়জন চন্দ্র দেখার যেমন এই যে রামাদান মা আসতেছে আমরা কয়জন দেখার সেটা কি করতেছি চেষ্টা করি এটা চেষ্টা করা দরকার যেমন এই যে একটা হাদিসে আসে না রসোল্লা সল্ল্লা আলী সাল্লাম ইফতারের সময় ডাকলেন যে ইফতার রেডি করো তো সাহাবি বললেন যে আর রসোল্লাহ এখন পর্যন্ত কি দেখা যাচ্ছে দিনের আলো দেখা যাচ্ছে তো রসুল সল্লু আলীম আসসালাম উনি যখন বললেন দিনের দিনের আলো দেখা যাচ্ছে তো রসুল সাল্লাম ইসলাম ওনাকে বলেন যে না না তাহলে ঠিক আছে একটু পরে নাও উনি বললেন তুমি ইফতার কী করো ইফতার নিয়ে আস সেটা দিনের আলো দেখা যাক কিংবা না দেখা যাক তাহলে কি বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আমরা দেখব সূর্য অস্তমিত হয়ে গেছে সাথে সাথে ইফতার করে নেওয়া এটার জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার আমরা যদি শুধুমাত্র ওই রেডিমেড ক্যালেন্ডারের হিসাব মোবাইলের হিসাব কিংবা মসজিদে মোয়াজিন সাহেব আজান দেবেন আমি ইফতার করব হ্যাঁ তাহলে তো এই যে এই চন্দ্র দেখার আর সূর্য দেখার যে যে বিষয়টা এটা তো আপনি ছেড়ে দিলেন আরেকজনের উপর এটা দেখবে কে এখন যদি কেউ আপনাকে প্রতারিত করতে চায় তাহলে দেখা গেল যে ফজরে সাদেকের আরও পনেরো মিনিট পরে আপনাকে কি দিছে আজান দিছে আপনি ঘরে বসে অপেক্ষা করছেন যে মুয়াজিন সাহেব আজান দেবেন আর এতক্ষণ পর্যন্ত আমার খাবার দাবার চলতেই থাকুক তো যদি এই যে এই যে মুসলমানদেরকে বিনষ্ট করার যে চক্রান্ত এবং যে যে চক্রান্ত চলছে বিশ্বব্যাপী মুসলমানদেরকে দিন থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের অস এই যে অংশ হিসাবে যদি এই যে অ্যাস্ট্রোলজিস্টরা তারা যদি কি করে একটা সময় নির্ধারণ করে দিল আপনাদেরকে যে না আপনাদের এখন ফজর হবে ফজরে সাদেক কদিত হবে চারটায় অথচ বাস্তবে আরও পনেরো পনেরো মিনিট আগেই শেষ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানদের কি শিয়াম হবে হবে না অতএব যাদের সূর্য অস্তমিত হওয়ার হওয়াটা এটা পর্যালোকন করা দেখাটা অবলোকন করা যাদের জন্য সহজ মানে যারা করতে পারবেন তাদের জন্য চেষ্টা করা অবশ্যই দরকার আর যাদের দ্বারা সূর্য উদয় কিংবা অস্তমিত হওয়া এটা দেখা এটা তাদের যাদের পক্ষে সম্ভব না তারা অন্যান্য মুসলিম দেশের বা পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমানরা যে সময়টা নির্ধারণ করবেন ওই সময়টা তারা অনুসরণ করবেন কারণ লা ইউখাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা নাআম আল্লাহ ইবারক ফিক ওফিক খুব সুন্দর কমেন্ট এবং অ্যান্সার বারাক আল্লাহ সুহান তালা আমাদেরকে যেন সুন্না অনুযায়ী জীবনে চলার তফিক দান করন সকল বিষয়ে আল্লাহ আল্লাহ আমাদের সর্বশেষ কোশ্চিন উস্তাদ আমাদের সময় খুবই সীমিত তবু আমাদের সলিম ভাই কোশ্চিন করছেন কোশ্চেনটা হচ্ছে আপনার ইয়ে কাফ এবং লাইলাতুল কাদরের রাত সম্বন্ধে আমি ইংলিশ থেকে বাংলায় যা সার্ম জিসটা আমি আপনাকে বলছি সলিহান ভাই বলছেন যে আমরা জানি যে হাদিদ এ কাপ সম্বন্ধে এবং লাস্ট দশ রাত রমজানের একজন আলেম সে বাংলাদেশে বলছেন যে কেউ যদি ইত্তেকাফ পালন করতে চায় তাকে শুরু করতে হবে উনিশ উনিশ রমজান যেটা হইতেছে বিশ রমজানের রাত থেকে কারণ যদি রমজান মাস উনত্রিশ দিন হয় তাহলে সে তাহলে সে লাশ দশ দিন তাহলে কবুল হয়ে পালন হয়ে গেল কারণ সে বিশ্ব রমজানের রাত থেকে করতেছে এখন মুসলমানরা কনফিউজ এই ফতোয়া সম্বন্ধে যে তারা কি করবে এবং তারা তারা এ দ্বারা কনফিউজ যে অড মানে বেজোর রাতগুলো কোনগুলো এবং কি করতে হবে কারণ দেখা যাচ্ছে যে যদি রমজান মাস তিরিশ দিন হয় তাহলে তারা দশ দিন এতে কাফ করলো ওই এই লোকের ফত আসনে এখন আপনার অ্যাডভাইস কি এবং আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আমাদের লাইলতুল কদর রাত কীভাবে পালন করবো এবং কীভাবে কী করণীয় তাহলে আমরা উপকৃত হইতাম আফিদ উনা বারাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ যেটা সালেহান ভাই এখানে উপস্থাপন করছেন তো আমি এই যে বিষয়গুলোতে আমার কি ছিল যে ইনশাল্লাহ রমাদানে হয়তো আপনাদের সাথে এই কি নিয়ে অনলাইন আর কোনো হয়তো এটা আলোচনা না করার কিন্তু সালেহেন ভাইয়ের এই প্রশ্নের প্রেক্ষিতে আমি আশা করছি যে এই যে বিষয়টা দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ আমি ইনশাআল্লাহ কারণ একটু সময় এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে নতুবা হয়তো বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হবে না এই কারণে আপনারা ইনশা আল্লাহ আল্লাহ সুফান যদি আপনাদেরও তৌফিক দেন এবং আমাদেরকে তৌফিক দেন তাহলে রামাদানে একদিন আমরা হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা ম্যাক্সিমাম আধা ঘন্টার সময় এই বিষয়ের উপরে আলোচনা করব। করবো আল্লা আল্লাহর কাছে আমি তৌফিক চাই আপনাদের জন্য এবং আমার নিজের জন্য বারাকাল্লা হফিক জন্য না আর আমি ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা হবে এখানে আমি আমাদের আমাকে আরো পাঁচ মিনিট সময় আমি আপনাদের 5 পাঁচ মিনিটটা তো ধরেন এক দুই তিন মিনিট সময় বি আপনাদের থেকে নেব সেটা হচ্ছে আমি আমাদের সব ইখওয়ান এবং আখাওয়াতদের কাছে একটা রিকোয়েস্ট একটা বিশেষ রিকোয়েস্ট যে ওনারা এই যে রমাদানের শেষে ঈদ উপলক্ষে যে শপিং সবাই আলহামদুলিল্লাহ ঈদের ঈদের ঈদ সমের পরে ঈদের দ্বারা আল্লাহ সফহামত তার বান্দাগুলোকে খুশি করতে চান এবং আমরা ওই দিন মানে আনন্দে উদযাপন করি আর সেই আনন্দের অংশ হিসাবেই আমরা ঈদের আগে যে কেনাকাটা এটা করে থাকি সেটা করেন লাশ কিন্তু আমাদের বিশেষ করে আমি আমাদের এখোয়ান এবং আখাবারদেরকে বলবো খুশান এবং বিশেষ করে এবং অমান সকল মুসলিম এবং মুসলিমাতদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের শপিংটা আপনারা অ্যাটলিস্ট বিশ রামাদানের আগে আপনারা শেষ করেন যাতে রামাদানের শেষ দশ দিন দিনগুলোকে এবং শেষ দশ দিন এবং এই যে রাতগুলোকে যেন আপনারা রাতের একটা মুহূর্ত যেন আপনারা নষ্ট না করেন সুহান আল্লাহ আমার কাছে এটা খুবই কষ্টকর মনে হয় যে যখন দেখি যেখানে রসুলল্লাহ আলি আলিবাস্লাম রামাদানের শেষ দশ দিনের জন্য তার কমর বেঁধে বাঁধতেন আমলের জন্য সাদ্দমি ইজারাহু সাদ্দমি ইজারাহু সেই মি ইজারাহু এর 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 তর্জমায় ওলামায় কেরাম কেউ কেউ বলছেন যে ইভেন রসুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম সে সময় উম্মাহাতুল মুমিনীনদের কাছেও যেতেন না তার স্ত্রীদের থেকেও দূরে থাকতেন অথচ এই সময়ে আমাদের দেখা যায় যে মার্কেটগুলোতে সবচেয়ে বেশি কেনাকাটা ওই সময়ে জমে কীভাবে মুসলমানরা দিন থেকে দিন থেকে সরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া রয়েছে আমাদের যে সামাজিক যে সিস্টেমগুলো যে দিনগুলোর প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত বরকতপূর্ণ যে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য রসুল সাল্লি সাল্লাম তার উম্মতকে বলে গেছেন অথচ দেখা যায় যে শেষ দশ দিনের রাতগুলো প্রায় সারা রাতই ছেলেমেয়েদের মেয়েদের মার্কেটে কাটে শপিংয়ে অতএব সুভান আল্লাহ সুভান আল্লাহ আপনি হয়তো জানেন না যে আপনার হয়তো এই এই যে এই রামাদান আপনার জীবনের শেষ সমাদান হতে পারে এই বরকতপূর্ণ দশ রাত আপনার জীবনে আর আর নাও আসতে পারে এক হাজার মাসের এবাদতের যে সুযোগ সুবর্ণ সুযোগ আপনার জীবনে এটা হয়তো শেষ এই 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 ফিলিংসটা মনের মধ্যে রাখা দরকার এই যে হাকিকাত এই বাস্তবতাটা বোঝা দরকার অনুদাপন করা দরকার এর জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো এবং সকল মুমিনা মুসলিম এবং মুসলিমাদেরকে বলবো মার্কেট যারা ব্যবসায়ীরা যারা আছেন তাদের প্রতি আমার কি থাকবে যে আপনারা রামাদানের এই যে আপনাদের কেনাকাটা বা এই যে কেনা এগুলো আপনারা করেন ঠিক আছে যেহেতু করতেই হয় করেন কিন্তু বিশেষ করে শেষ দশ দিনগুলোতে এবং তাও যদি শেষ দশ দিন দশ রাত যদি সম্ভব না হয় শেষের দশ দিনের রাতগুলোকে আপনারা অন্তত আপনাদের শপিং মলগুলো বন্ধ রাখেন এখওয়ান খাওয়াতরা আপনাদের কেনাকাটা বন্ধ রাখেন আপনারা ঘর থেকে বের হয়েন না আপনারা অযথা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েন না একান্ত জরুরত যেটা সেটা তা তো অবশ্যই বের হতে হবে কিন্তু অপ্রয়োজনে একটা মুহূর্ত ব্যয় করবেন না প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করেন আল্লাহ সুহান ও আমাদের প্রত্যেককে এই বিষয়েটা এই বিষয়ের প্রতি খেয়াল রাখার এই বিষয়টাকে মেনে চলার তৌফিক দিন এবং রামাদানের শেষ দশ দিনগুলোকে দশ রাতগুলোকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেও তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ মাহমিন আল্লাহ মামিন যুজাকুল্লাহ এর আলিক মুরাহাতুল্লাহী বরখাথুম আলিকুমসাল্লাম আহমাতুল্লাহী এবং